ডেটা কোয়ালিটি, ডেটা মাইনিং এর আগে ডেটা কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত হইতে হবে যে ডাটা কোয়ালিটি আমার কেমন। কিন্তু ডাটা কোয়ালিটি কেমনে বুঝবেন, কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য আপনাকে ডাটা কোয়ালিটি তিনটা আইটেম দেখতে হবে। ডাটার মধ্যে নয়েস আছে কিনা বা আউটলায়ার আছে কিনা, নয়েস কি আউটলায়ার কি আমি আসছি, ডাটার মধ্যে মিসিং ভ্যালু আছে কিনা এবং ডাটার মধ্যে ডুপ্লিকেট আছে কিনা। ডুপ্লিকেসি তো আপনার বুঝে নিন। আচ্ছা, ডাটার মধ্যে ডুপ্লিকেসি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি কি করবেন, আপনার কমন সেন্স থেকে বলেন। ডেটার একটা আইটেম নাই, মনে করেন ইনকাম নাই, ডেটাটা আছে, ওই ভ্যালুটা অন্যদের ভ্যালুর অ্যাভারেজ দিয়ে দিতে পারি, অথবা ওই ওই ডেটাটা যেই গোত্রের, যেই গোষ্ঠীর, যেই গ্রুপের, মনে করি ওই ডেটাটা হচ্ছে বাংলাদেশের ডেটা, তাহলে বাংলাদেশের সবার ইনকামটা এখানে ঢুকিয়ে দিব, বসিয়ে দিব। মনে করি ওই ডেটাটা হচ্ছে ফিমেল ডেটা, তাহলে বাংলাদেশের ফিমেলদের অ্যাভারেজটা এখানে দিয়ে দিব। আমি কি বুঝাইতে পারছি? আর যদি এটাও না হয়, আপনি মনে করেন না এটাও দিব না, তাহলে পুরো ডাটাটাই বাদ দিয়ে দিবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নয়েস এবং আউটলায়ার। নয়েস কি, আউটলায়ার কি, এটা আগে বুঝতে হবে, তারপর এটা সম্পর্কে আপনাদের কাছ থেকে সিদ্ধান্ত চাইব। হ্যাঁ, আচ্ছা, নয়েস কি একটু দেখি। নয়েস হচ্ছে এরকম, দেখেন এখানে দ্বিতীয় সেকেন্ড ইয়েটা দেখি, গ্রাফটা দেখি। সেকেন্ড গ্রাফটা হচ্ছে যে দেখেন উঁচু একটা ট্রেন্ড আছে বোঝা যাচ্ছে, কিন্তু এই কিছু জায়গায় অনেক জায়গায় কি বেশি এক্সট্রিম অথবা বেশি লো, এগুলি কি জন্য হয়? এগুলি মেশিনের কারণে হয়, মানুষ যদি ডাটা কালেক্ট করে মানুষের এররের কারণে হয়। আমি যদি এখনই আপনাকে প্রশ্ন করি আপনার বয়স কত, আপনি কিন্তু গোটা সংখ্যায় উত্তর দিবেন, এটা এটা নয়েস। কারণ কি, আপনার বয়স আসলে 20 বছর 25 বছর না, আপনার বয়স হচ্ছে 24 বছর সামথিং, কিন্তু আপনি বলে দেন 25 বছর। আপনার বেতন কত, আপনি বলেন যে আমার বেতন তো হচ্ছে 30,000, আসলে 30,000 না, 29,599। এই এই যে বাড়তি কম বা বেশি বলেন, এগুলি হচ্ছে নয়েস। তো এই নয়েস থাকলে এইখানে যেরকম নয়েস আছে, নয়েস থাকলে নয়েসটা তো ক্লিয়ার নাকি, নয়েস মেশিনের কারণে হয়। একই মেশিনে আপনি এখন মাপ দেন, অ্যাকুরেট রেজাল্ট দিবে না, একটু একটু ওয়েট মেশিনে যদি মাপ দেন আপনার একটু আধা কেজি অথবা হাফ কোয়ার্টার কেজি বেশি কম দেখাবে, বা আপনি দেখতেও ভুল করবেন রিডিং এর মধ্যে। বলেন তো, এখন নয়েস থাকলে কি করবেন আপনি ডাটার মধ্যে, আপনার কাছে ডেটা আছে। ওকে, আমি একটু বলি এই গ্রাফের ক্ষেত্রে নয়েস কি করবেন, এই ডাটাটাকে মুভিং অ্যাভারেজ করলে অথবা স্মুথ করলে, যে কোনো উপায়ে স্মুথ করলে ডাটাটা কার্ভ হয়ে যাবে, সুন্দর করে পাওয়া যাবে, যেগুলি বেশি অথবা বেশি হাই অথবা বেশি এক্সট্রিমলি হাই অথবা এক্সট্রিমলি লো, লো ডাটাগুলি কি কমে যাবে অন্যদের সাথে অ্যাভারেজ হয়ে, এটাকে মুভিং অ্যাভারেজ বলে। বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করতে পারি, হ্যাঁ, যার কারণে ডাটাটা কি হবে, মুভি শেপ, একটা শেপে চলে আসবে, বেশি হাইটা কমে মাঝে মাঝে চলে আসবে। তাইলে এগুলিকে বলা হয় ডাটা স্মুথিং, এই ডাটা স্মুথ করতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, আউটলায়ার কি, আউটলায়ার হচ্ছে সব ডাটাই সবার সাথে আছে যে যার গ্রুপে পড়ার কথা, একটা দুইটা ডাটা কোনো কারণে এক্সট্রিমলি হাই হয়ে গেছে, সত্যি হইতে পারে ভুল হইতে পারে। এখানে দেখেন লাল দাগ দেয়া,
সেগুলি হচ্ছে এক্সট্রিম আউটলায়ার। তো এই আউটলায়ার ডাটাগুলি কি করতে হবে, হয় বাদ দিতে হবে, চেক করতে হবে, অথবা রাখতে হবে চেক করার পর। এখন আমি তো সমাধানও বলে দিলাম, তাইলে ডাটার অ্যানালাইসিস এই ডাটা মাইনিং এর আগে এই স্মুথ করতে হবে ডাটাটাকে, ডাটা আউটলায়ার ঠিক করতে হবে, ঠিক করে সেটাকে একটা সলিউশনে আসতে হবে, মিসিং ডাটা থাকলে এস্টিমেট করে দিতে হবে অথবা অথবা বাদ দিতে হবে, আর কি ডুপ্লিকেট ডাটা থাকলে চেক করে বাদ দিতে হবে কোনটা ডুপ্লিকেট। কোন প্রশ্ন আছে? স্যার আউটলাইনটা আরেকবার বলবেন। আউটলায়ার এই যে এখানে এখানে ছবিতে দেখতে পাচ্ছেন আউটলায়ার? জি স্যার দেখতে পাচ্ছি। স্যার ডাটা আইডেন্টিফাই, নয়েজ ডাটাকে আইডেন্টিফাই করার একটা প্রসেস এটা স্যার? না, আইডেন্টিফাই করার প্রসেস হচ্ছে যে আপনি দেখবেন যে ডেটার মধ্যে এক্সট্রিমলি হাই ভ্যালু আছে কিনা অথবা এক্সট্রিমলি লো ভ্যালু আছে কিনা, যদি থাকে তাহলে সেগুলি চেক করবেন ম্যানুয়ালি যে এগুলি কেন আসলো, ভুল হয়েছে হইলো কিনা। গ্রাফটা একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বোঝানো হয়েছে, গ্রাফ দিয়ে পিকচার দিয়ে, ঠিক আছে স্যার? এই স্পোর্ট গুলো দিয়ে কি বোঝাচ্ছে? বোঝানো হচ্ছে যে সব ডাটাই তো তাদের তাহলে আমরা দেখতে প্রশ্ন কি উত্তর পাইছেন নাকি দিতে পারি না? আমি আবার অন্যদিকে মনোযোগ দিয়ে দিচ্ছি। শুনি নাই, একবার বলবেন, আপনি তো মিউট ছিলেন স্যার। ও আচ্ছা, মানে হচ্ছে যে ডেটার মধ্যে এই পিকচার দিয়ে বোঝানো হয়েছে, জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পল দেওয়া হয়েছে, সব ডাটাই অন্য তার অন্যদের সাথে আছে, কিন্তু তিনটা ডাটা একটু ভিন্ন, এই তিনটা ডাটাকে আউটলায়ার বলে, এরা কারোর সাথে মিলে নাই। ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার হ্যাঁ বলেন। হ্যালো, মনে করি আপনাকে আপনি ডাটা কালেকশন করতেছেন, হঠাৎ করে একজনের ইনকাম 10 লাখ টাকা, কিন্তু সবার ইনকাম 1,000, 5,000, 10,000, 20,000, একজনের ইনকাম 10 লাখ টাকা, তো এটা তো সত্যি হইতে পারে, কিন্তু এটা আপনার এই ডাটার জন্য আউটলায়ার। আউটলায়ার আপনি চেক করে দেখবেন, যদি সত্যি হয় তাহলে রাখবেন অথবা বাদ দিবেন, আর যদি মিথ্যা হয় তাইলে সেটা কারেকশন করবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। মিসিং ভ্যালু আমি আলোচনা করে ফেলছি, ডুপ্লিকেট ডাটা আলোচনা করে ফেলছি, এখন আসেন ডেটা প্রসেস করার জন্য আমাদের কিছু ডেটা প্রসেস করার জন্য আমাদের কিছু টেকনিক আছে, এই টেকনিক গুলি এখানে একটা লিস্ট আছে। ঠিক আছে, এখন একটা হলো অ্যাগ্রিগেশন, আমি প্রত্যেকটাই আলোচনা করবো, অ্যাগ্রিগেশন কি, এগুলি পরীক্ষার প্রশ্ন বটে। হ্যাঁ, অ্যাগ্রিগেশন কি, স্যাম্পলিং কি, ডাইমেনশন রিডাকশন কি, ইত্যাদি ইত্যাদি। প্রথমে আসি আমাদের অ্যাগ্রিগেশন, অ্যাগ্রিগেশনের মাধ্যমে আমরা ডাটা প্রসেস করি। এখন অ্যাগ্রিগেশন কি, নাম দেখে কি বোঝা যায়, একটা আইকিউ থেকে বলেন অ্যাগ্রিগেশনের অর্থ কি? এটা কমানো স্যার, কমানো কমানো, কিন্তু অ্যাগ্রিগেশন কথার অর্থ কি? জমানো, জমানো বা রিকভার করা, ডেটা সাইজ রিডিউস করা হবে স্যার, ডেটা রিডিউস করা হয় অ্যাগ্রিগেশন করে। যেমন ধরেন আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোরের ডাটা আছে আপনার কাছে,
প্রতিটি কাস্টমারের সেল আছে। আপনি চিন্তা করলেন প্রতি কাস্টমারের সেল কাস্টমারের কাছে কি বিক্রি করছে, এটা আমার দরকার। আমি করি কি ডেইলি সেল তৈরি করে ফেলি, ওই আউটলেটে ডেইলি সেল কত, কোন তারিখে কত টাকা সেল হয়েছে, তাহলে কি হইলো কাস্টমার ওয়াইজ ডাটা বাদ হয়ে গেল, ডেইলি সেলে ডাটা পরিণত হয়ে গেল, তাহলে এটাকে বলা হয় অ্যাগ্রিগেশন, ডাটা কমে গেল আর আপনি কাস্টমার ওয়াইজ সেলটা আপনি হারাইলেন, ডেইলি সেলটা আপনি পাইলেন, ডাটা কমে গেল। ক্লিয়ার? আমি যদি থিওরিটিক্যালি বলি যে কোন একটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক এর উপর ভিত্তি করে, কোন একটা ভেরিয়েবল উপর ভিত্তি করে ডাটা সাম করা, মার্জ করা, অ্যাগ্রিগেট করা, হইলে অ্যাগ্রিগেশন। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? আপনি দেখেন এখানে একটা ডেটা আছে, বাংলাদেশে বাংলাদেশে কোভিড ডেটা ডে ওয়াইজ আছে, আপনি একটা কাজ করেন এখানে অ্যাগ্রিগেট করে, অ্যাগ্রিগেট করে মান্থলি নিয়ে যান, তাইলে কি করবেন আপনি ডে ওয়াইজ ইজ এফেক্টেড, এক মাসে কতটুকু যোগ করে দেন, চার নম্বর মাসে এপ্রিল মাসে কতটুকু যোগ করে দেন, ক্লিয়ার? তাহলে এটা হলো অ্যাগ্রিগেশন। এখন আসেন স্যাম্পলিং। অ্যাগ্রিগেশনের উদ্দেশ্য কি? অ্যাগ্রিগেশনের উদ্দেশ্য হচ্ছে ডাটা রিডাকশন, অনেক সময় ডাটা স্কেল চেঞ্জ করাটাও উদ্দেশ্য স্যাম্পলিং। অ্যাগ্রিগেশনের ডিসঅ্যাডভান্টেজ কি আপনারা একটু বলতে পারবেন আইকিউ থেকে? আমি একটু হিন্টস দিই, ডাটা যোগ করা হয়, ডেইলি সেল কে মান্থলি সেলে নিয়ে যাওয়া হয়, অথবা কাস্টমার হলে ডিটেইলস কমে যাচ্ছে। হ্যাঁ, ডাটা ডিটেইলস যেটা থাকে ওটা কমে যাচ্ছে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি যদি কাস্টমার ওয়াইজ না দেখে ডেইলি সেলে নিয়ে যান ওই আউটলেটে, তাইলে আপনি কাস্টমার ওয়াইজ ডাটাটা হারাইলেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা না চান, আপনি যদি মনে করেন না আমি কোন কাস্টমার ওয়াইজ সেল হারাইতে চাই না, তাহলে আপনি আপনার যত ডাটা আছে সেখান থেকে 10% ডাটা স্যাম্পলিং করুন, তাহলে আপনার কাস্টমার ওয়াইজ ডাটাও থাকলো, ডাটা কমে গেল, সবকিছুই থাকলো, কোনো অ্যাগ্রিগেট করলেন না, এটা হইলো স্যাম্পলিং। আমি কি বুঝাইতে পারছি? স্যাম্পলিং এর স্যার ডাটা হারাবে না, কিন্তু অ্যাগ্রিগেশন এর স্যার ডাটা হারিয়ে যাবে, হারিয়ে যাবে স্যার, অরিজিনাল ডাটা হারিয়ে যাবে। হ্যাঁ, স্যাম্পলিং এ ডাটা কমে যাবে। যদি আপনি সঠিক ভাবে স্যাম্পলিং করতে না পারেন তাহলে আপনি অনেক কিছু হারাবেন। আপনি যদি স্যাম্পলিং করে একটা নির্দিষ্ট কর্নার থেকে সবগুলি নেন তাহলে লাভ হবে না, সব জায়গা থেকে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? স্যাম্পলিং এর অনেক প্রকার ভেদ আছে, একদম পিউরলি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, লটারি ড্র করে স্যাম্পলিং, আরেকটা হচ্ছে হচ্ছে স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, যাকে স্যাম্পলিং করলাম তাকে আবারও আসার চান্সের মধ্যে রাখলাম, স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট মানে হচ্ছে যাকে স্যাম্পলিং করলাম তাকে, সে যাতে আর না আসে, তাকে আর লটারির মধ্যে রাখলাম না ডাটা। আর আরেকটা হচ্ছে স্ট্রেটিফাইড স্যাম্পলিং। স্ট্রেটিফাইড স্যাম্পলিং হচ্ছে যে আমি গ্রুপ ওয়াইজ গ্রুপ আইডেন্টিফাই করবো, এরা একটা গ্রুপ, এরা হচ্ছে বাংলাদেশ, এরা হচ্ছে ইন্ডিয়া, এরা হলো পাকিস্তান, এরা হলো নেপাল,
প্রত্যেকটা বাংলাদেশ থেকে কিছু নিব, পাকিস্তান থেকে কিছু নিব, নেপাল থেকে কিছু নিব। সরি আমার ছেলে ফোন করছে। তাহলে স্ট্রেটিফাইড স্যাম্পলিং বুঝতে পারছেন? কথা না বললে হবে না। স্ট্রেটিফাইড স্যাম্পলিং তে কি বলেন তো? স্যার ডেটাকে স্প্লিট করা হবে স্যার, তারপর পার্টিশন করা হবে, তারপর স্যার সেটাকে প্রত্যেকটা পার্টিশনে স্যার স্যাম্পলিং করা হবে। হ্যাঁ, তাহলে লাভ কি? লাভ হচ্ছে প্রত্যেকটা স্যার সব জায়গা থেকে ডাটা আসবে। জি স্যার, রাইট স্যার। কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ বাই চান্স এক জায়গা থেকে ডাটা চলে আসতে পারে। স্যাম্পল যত কম নিবেন তত ক্ষতি। এই পিকচারে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে, স্যাম্পলিং যত বেশি নেবেন তত ভালো। কিন্তু আরো স্ট্যাটিস্টিশিয়ানরা বলতেছে স্যাম্পলিং বেশি নিলে ভালো, কিন্তু একটা পর্যায়ে আছে স্যাম্পলিং আর নেওয়া দরকার, বেশি নেওয়ার দরকার নেই। অ্যাজ স্যাম্পলিং সাইজ ইনক্রিজ, অ্যাকুরেসি প্রবাবিলিটি অফ হ্যাভিং গেটিং কারেক্ট রেজাল্ট ইনক্রিজ, বাট একটা নির্দিষ্ট সময় গিয়ে এটা ফ্ল্যাট হয়ে যায়। তার মানে স্যাম্পলিং বেশি নেওয়ার প্রয়োজন নেই। কতটুকু নিতে হবে স্ট্যাটিস্টিশিয়ানের সাথে যোগাযোগ করলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ডাইমেনশন, কার্স অফ ডাইমেনশনালিটি, মানে ডাইমেনশনালিটির জ্বালা। ডাইমেনশন কি আমি এর আগের ক্লাসে বলছিলাম, কারো কি মনে আছে? ডাইমেনশন হচ্ছে নাম্বার অফ কলাম, ডাটার মধ্যে নাম্বার অফ কলাম। নাম্বার অফ কলাম যত বেশি হবে ডাইমেনশন তত বেশি হবে, নাম্বার অফ কলাম যত বাড়বে কার্স তত বাড়বে, ক্যালকুলেশন বাড়বে। এমন হইতে পারে যে ডেটা মাইনিং এ করা যাবে না, তার মানে আমাদের ডাইমেনশন কমাইতে হবে, অর্থাৎ ডেটার কলাম আউট করতে হবে ডেটা মাইনিং থেকে। আমার 50টা কলাম আছে ডেটা, 50 কলাম থেকে 5 কলাম নেবেন, বেশি নেবেন না, 10 কলাম নেবেন, বেশি নেবেন না। এখন আপনাদের মনে প্রশ্ন যে আমি কারে বাদ দিব, কাকে রাখবো, কাকে বাদ দিব, কাকে রাখবো? হ্যাঁ, অনেক সময় ইম্পর্টেন্ট কলাম বাদ দিতে মনে চায় না, তাইলে সব কলাম থেকে নির্যাস নিয়ে 5টা কলাম তৈরি করা যায়। এটাকে বলা হয় পারপাস হচ্ছে ডাটা কমান। এরকম ম্যাথমেটিক্যাল কিছু সলিউশন আছে, বলে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলি নেবেন, প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলি নেবেন, কোনো স্পেশাল কলাম নেবেন না। সব কলাম থেকে নির্যাস তৈরি করে 3-4টা কলাম নেবেন, 3-4টা কলাম বানাবেন বা নতুন কলাম বানাবেন, বানিয়ে সেই কলাম গুলি নেবেন, ঠিক আছে? ওকে, এরকম সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন আছে, তারপরে হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট পিসিএ আছে। ডাটা কম, ডাটাও কমে যাবে, কলাম কমা মানে ডাটাও কমা, ডাটাও কমে যাবে, আপনার সঠিক রেজাল্ট নষ্ট। অসুবিধা হচ্ছে অরিজিনাল কলাম পাইলেন না, ঠিক আছে? এগুলি সব এক্সাম্পল যে কলাম কমাইলে, কলাম কমাইলে কিন্তু বেশি খারাপ, এটা এটা দিয়ে বোঝাতে হচ্ছে। দেখেন কলাম কমায়া ইনফরমেশন কমায়া, এই লোকটাকে বোঝাই যায় না, কলাম যত বাড়াবেন এই লোকটাকে বোঝা যায়। ঠিক ডাটার মধ্যে ডাটার অবস্থা এরকম, কলাম যত কমাবেন ডাটা থেকে সঠিক তথ্য পাবেন, কম পাবেন, আর যদি কলামের পরিমাণ বাড়ান তাহলে তথ্য বেশি পাবেন। এখন আপনি কোনটা করবেন, কলামও কমাইতে চান আবার সঠিক তথ্য পাইতে চান, তাহলে as possible, as as কি, as much as, as less as possible আপনি করবেন, ঠিক আছে? ওকে, এগুলি হচ্ছে সব ডেটা প্রসেসিং টেকনিক। তাহলে ডাটা প্রসেসিং টেকনিকে আমরা কি কি দেখলাম? এক, অ্যাগ্রিগেট করা ডাটা, ডাটা জমানো, ডে ওয়াইজ থেকে মান্থ ওয়াইজ নিয়ে যাওয়া, কাস্টমার ওয়াইজ থেকে ডে ওয়াইজ নিয়ে যাওয়া, ডাটা কমলো। আর এটা কি শিখলাম?
স্যাম্পলিং স্যাম্পলিং করে ডাটা কমানো আর আরেকটা এখন কি শিখলাম ডাইমেনশন অনটি ডাইমেনশন কমানো বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে এখন আরেকজনে বলতেছে না ভাই এত কিছু দরকার নাই আপনি সব কলাম ইম্পর্টেন্ট না সব কলাম বাদ দেন যেমন ইনকাম আর এক্সপেন্ডিচার দুইটা রাখা দরকার নাই ইনকামটা রাখেন এক্সপেন্ডিচার পরে তার দুইটা একই রকম তথ্য দেয় ঠিক আছে এখন আপনি এরকম বেছে বেছে কিছু সাবসেট ডাটার কলাম ফিচার সাবসেট ফিচার মানে কলাম ফিচার সাবসেট সিলেক্ট করেন কলামের সাবসেট সিলেক্ট করেন অতীত অভিজ্ঞতা থেকে ইয়া থেকে তাহলে হয়ে গেল আপনার সবই হইল ডাটাও কমানো হইলো না কলামও কমানো হইলো না আর স্যাম্পলিংও করা লাগলো না ডাটা কমে গেল ঠিক আছে ফিচার সাবসেট কিভাবে সিলেক্ট করবেন আপনি বারবার বিভিন্ন ফিচার নেবেন বিভিন্ন কলাম সেট কলামের সেট নেবেন আপনার আইকিউ থেকে আপনার অতীত অভিজ্ঞতা থেকে অন্যান্য রাইটারের অভিজ্ঞতা থেকে নিয়ে তারপর আপনি টেস্ট করে দেখবেন কোন সাবসেট আপনার ভালো রেজাল্ট দেয় সেই সাবসেট নেবেন ওকে ফিচার সাবসেট আরেকটা লোক নতুন নতুন ফিচার তৈরি করেন আপনি তিন চারটে কলাম থেকে কম্বাইন করে একটা কলাম বানিয়ে ফেলেন যেমন আপনি ইনকাম আর এবং এক্সপেন্ডিচার থেকে আপনি সেভিংস কলাম বানাইতে পারেন এটাকে বলে ডাটাকে নিউ স্পেসে নিয়ে যাওয়া এটাকে বলে ডাটাকে নিউ স্পেসে নিয়ে যাওয়া ওকে তারপরে হচ্ছে দাঁড়ান আমি একটা জিনিস একটু নোট করে রাখি আমার দরকারি আচ্ছা ফিচার ক্রিয়েশন তোর প্রশ্ন আছে আপনারা একজনে আরেকজনের উপর কোন প্রশ্ন নাই ওকে ফিচার ক্রিয়েশন এবার হচ্ছে অ্যাট্রিবিউট মানে ফিচার ফিচার ট্রান্সফরমেশন আপনি ডাটা ট্রান্সফর্ম করে ফেলতে পারেন যেরকম লগ করে ফেলতে পারেন নিজিত উপর এক্স করে ফেলতে পারেন তাইলে হবে কি আপনার অ্যানালাইসিসে সুবিধা আপনার আমরা জানি লগ করলে ডাটা ছোট হয়ে যায় নিজিত উপর এক্স করলে ডাটা বাড়ে তারপরে অ্যাবসলিউট করলে ডাটা নেগেটিভ গুলি চলে যায় পাওয়ার করলে ডাটা একটু ছোট থেকে অনেক বড় হয় তো এগুলি করে আমরা কি অ্যানালাইসিসের উপযুক্ত করি এগুলি সবই ডাটা প্রসেসিং এতক্ষণ আমরা ডাটা প্রসেসিং নিয়ে কথা বললাম কোনো প্রশ্ন আছে কিনা ডাটা প্রসেসিং প্রশ্ন আমি পরীক্ষা প্রশ্ন দিব যে কি ডাইমেনশনালিটি রিডাকশন মানে কি কেন করি উত্তর কি হবে বলেন তো এই মুহূর্তে তো সবই মনে আছে to reduce column size that is data size okay আমরা aggregation কেন করি to reduce number of data আমরা transformation কেন করি
ডাটাকে বাড়ানো কমানো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাইলে এখন আমরা নতুন একটা আলোচনা যাই এটা হলো ডাটা মাইনিং এর হার্ড মেইন টুলস মেইন হাতিয়ার ডেটার দুইটা ডেটার মধ্যে সিমিলারিটি মিন ডিসিমিলারিটি অমিল খুঁজে বের করা দুইটা ডেটার মধ্যে তো দুইটা ডেটার মধ্যে মিল এবং অমিল খুঁজে বের করব কিভাবে দুইটা ডেটার মধ্যে মিল এবং অমিল যদি খুঁজে বের করতে হয় তাইলে আমরা যা করি মনে করেন এখানে দুইটা এখানে আমাদের দুইটা ডেটা আছে তিনটা ডেটা আছে লাস্টটা খুব ছোট হয়ে গেছে মনে করি ডাটা হইলো একটা হইলো ডাটা ডাটা একটা ডাটা হইলো 12 আর একটা ডাটা হইলো 1 10 ওই ডাটারই আরেকটা ডাটা হচ্ছে 1 মনে করি আরেক অন্য একটা ডাটা হচ্ছে 10 সেই ডাটারই এখানে হচ্ছে 14 আর হচ্ছে 1 মনে করি আরেকটা ডাটা হচ্ছে 11 এখানে আর সেই ডাটারই ভ্যালু হচ্ছে 12 এখানে হচ্ছে 0 বলেন তো কোন দুইটা ডাটা কাছাকাছি মোটা সে কত দুই দুই শূন্য চার পার্থক্য হলো চার বুঝা গেছে কথাটা বলেন স্যার বারো প্রথম দুইটা ডাটার প্রথম কলামে পার্থক্য কত দুই দ্বিতীয় কলামে পার্থক্য কত দুই তৃতীয় কলামে পার্থক্য কত শূন্য তাহলে দুই স্কয়ার যোগ দুই স্কয়ার যোগ শূন্য স্কয়ার কত হয় আট স্যার তাহলে প্রথম দুইটা স্কয়ার করছি কেন আপনি এই প্রশ্ন আমাকে করেন না কারণ নেগেটিভ আসলে কি করবো এই জন্য তো এটা হলো এইট স্কোয়ার করছি বলে এই এইট কে রুট করেন রুট করলে যা হয় তা কেউ রুট করে কেউ করে না রুট করাটাই ভালো কারণ স্কোয়ার করে আসছি তো এই জন্য রুট করলে ভালো আচ্ছা প্রথমটা তৃতীয়টা পার্থক্য কত কত ওয়ান স্কোয়ার যোগ টু স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার কত হয় ছয় আর বলেন তো তাহলে আমরা এই এই যে এই যে এই কলমের গড় বের করবো তাহলে গড় দিয়ে আমরা কি বুঝি গড় দিয়ে বুঝি আমরা যে মিড মোটামুটি মিড ভ্যালু কিন্তু আমার মনে হয় এটা এটা শিওর না এটা যে মিড ভ্যালু মিড ভ্যালুটা কি মিড ভ্যালু কোনো কারণে যদি পরের ডাটাগুলি বেশি বড় হয় তাহলে মিড ভ্যালু গড়টাকে গড়টা চেঞ্জ হয়ে যায় মনে করেন চার পাঁচ ছয় চার পাঁচ ছয়ের গড় কত পাঁচ দেখতে পাচ্ছেন চার পাঁচ ছয়ের গড় কত পাঁচ কিন্তু কোনো কারণে যদি ছয়ের সংখ্যাটা যদি একটু বড় হয়ে যায় তাহলে গড় হয়ে যায় পাঁচের থেকে বেশি ঠিক আছে তো তার মানে কি এখানে গড় ভ্যালু তখন হবে ছয় দশমিক সামথিং এখানে যদি তিরিশ হয় তাহলে গড় ভ্যালু কত হয়ে যাবে গড় ভ্যালু হয়ে যাবে ৩৫ ৩৯ ১৩
তাহলে দেখেন 13টা কেন হইলো 30 এর কারণে কিন্তু এখানে 6 হওয়ার সময় ঠিকই ঘটছিল 5 এখন 30 হইলে এটা হয়ে যাবে 13 তার মানে কোন বড় ভ্যালু গড় ভ্যালুটাকে টেনে নিয়ে যায় উপরের দিকে ঠিক আছে আর কোন ছোট ভ্যালু গড় ভ্যালুটাকে টেনে নিয়ে যায় কমের দিকে তাহলে ঠিক একই রকম এই গড় ভ্যালুটা নিশ্চিত পরের বড় বড় ভ্যালুর কারণে একটু বেড়ে গেছে তো আমরা যাই হোক 2800 একটা আইডিয়া তো পেলাম এই আইডিয়া দিয়ে আমরা বুঝতে পারি যে এই ডেটাটার মোটামুটি মধ্য ভ্যালুটা কত এখন আমরা যদি মিডিয়ান বের করি তাহলে বুঝবো যে মিডিয়ান বড় না গড় বড় তখন আমরা গড় যদি বড় হয় তাহলে আমি বুঝবো যে এক্সট্রিম ভ্যালু বড় বড় ভ্যালু আছে এই ডাটা আর যদি গড় মিডিয়ানের চেয়ে ছোট হয় তাহলে বুঝবো যে এক্সট্রিমলি লোয়ার ভ্যালু আছে এখানে এই ডাটার মধ্যে বেশি আমি যদি এস ডি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করি তাহলে এখানে এস টি ডি স্ট্যান্ডার্ড ডিভিশন এটা স্ট্যান্ডার্ড ডিভিশন নিয়ে আবার এই করে আমি এখানে ঠিক আছে কমা স্ট্যান্ডার্ড ডিভিশনও তো কম না 30,000 তো স্ট্যান্ডার্ড ডিভিশন এস টি ডি ভি হ্যাঁ ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিশন এত বেশি 3,000 তার মানে হচ্ছে যে এই এই ডাটার খেয়াল রাখবেন কোন ডাটার গড় যদি স্ট্যান্ডার্ড ডিভিশনের চেয়ে ডাবল না হয় কমপক্ষে তাহলে আমি কি বলেছি লাস্টে গড় ডাবল না হইলে স্যার হ্যাঁ স্ট্যান্ডার্ড ডিভিশন গড়ের ডাবল যদি হয় তাহলে এটা একটা স্টেবল কিন্তু বা স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে কি বোঝায় ডাটার মধ্যে আন্তঃদূরত্ব এখন আন্তঃদূরত্ব যদি বেশি হয় তাহলে ডাটা দেখা এখানে দেখেন মোটামুটি কতটুকু বেশি হওয়া যাবে গড়ের অর্ধেক হওয়া যাবে তার চেয়ে বেশি হওয়া যাবে আমাদের 2800 হচ্ছে গড় কিন্তু সেই জায়গায় মাত্র 3,000 মানে অর্ধেক এই গড়ের চেয়ে স্ট্যান্ডার্ড ডিভিশন বেশি তো এই এই আইডিয়ার মতে আমার কাছে মনে হচ্ছে যে কোভিড এর এই এফেক্টেড পিপলের সংখ্যাটা মোটামুটি কিনা খুব স্প্রেড মানে সংখ্যা কোনোদিন 100 কোনোদিন 5,000 এরকম ঠিক আছে এখন আপনি যদি গড় বদলে আরো কিছু স্ট্যাটিস্টিক্স আছে সেগুলি ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এটাই একটা গড় আর স্ট্যান্ডার্ড ডিভিশন তো বুঝাইলাম মিন বুঝাইলাম ভেরিয়েন্স মানে স্ট্যান্ডার্ড ডিভিশন আর একটা হচ্ছে এডি কি জানি অ্যাবসলিউট ডিফারেন্স এ হচ্ছে এভারেজ অ্যাবসলিউট ডিফারেন্স প্রত্যেকটা ডাটা থেকে তাদের গড় বিয়োগ করে গড় করা হয় যেটা যোগ করে গড় করা হয় আর এটা হলো মিডিয়ান অ্যাবসলিউট ডিফারেন্স আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রতিরূপ এগুলি কিন্তু এগুলির চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে স্ট্যান্ডার্ড ঠিক আছে এখন আসেন ভিজুয়ালাইজেশন এই এই ও পার্সেন্টাইল এখনো রয়ে গেছে সামারি রয়ে গেছে ফ্রিকোয়েন্সি হচ্ছে কোন ডাটা কয়বার আছে সেটা হচ্ছে দেখা ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা এগুলি দেখি আমি এগুলিতে সময় নষ্ট করতে চাই না আর পার্সেন্টাইল দিয়ে দেখি যে কোন ডাটা কত পার্সেন্ট কোন ডাটা চেয়ে ছোট ডাটা মানে কোন ডাটা কত পার্সেন্টের প্রতিনিধিত্ব করে যেমন ধরেন যেমন ধরেন আমরা যদি বলি যে একটা উদাহরণ দিয়ে দেখাই না এগুলি তো সাইজ করতে বুঝ হ্যাঁ যে লম্বা না এই যে লম্বা আমার এই জিনিসটা চেয়ে এরকম বুঝছেন তো এইখান থেকে একটু এই জন্য ফলাই দিই এইখান থেকে ফলাই দিই যে কথা বলতেছিলেন মাইক অফ করে কথা বলবেন
তাহলে ফ্রিকোয়েন্সি দেখি মনে করি মনে করি এত থেকে দশ পর্যন্ত আমি যদি তাকে বন্ধ করতে হয় তাহলে তো অনেক সময় যাবে ভাই মিউট করেন কারে যে মিউট করলাম যে প্রতিকার করলো তাকে মিউট করলাম কিনা তাহলে দশ থেকে বিশ শূন্য থেকে দশ পর্যন্ত আমাদের বিশ পার্সেন্ট লোক আছে বিশ পার্সেন্ট লোক আছে মনে করি আর এগারো থেকে বিশ পর্যন্ত মনে করি আমাদের বিশ পার্সেন্ট না এখানে মনে করি তিন পার্সেন্ট লোক আছে তো এখন আপনি এগারো থেকে এগারো থেকে মনে করি চৌত্রিশ পর্যন্ত হ্যাঁ তো এগারো থেকে চৌত্রিশ পর্যন্ত তাইলে তাহলে এখন আসেন এই যে এগারো থেকে চৌত্রিশ পর্যন্ত তা দেবে শূন্য থেকে চৌত্রিশ কত পার্সেন্ট আছে প্রশ্ন করছে তাইলে চৌত্রিশ কে টোয়েন্টি থ্রি পার্সেন্ট তাইলে বলা আবার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মনে করি বত্রিশ পার্সেন্ট লোক আছে তাহলে বলেন তো পঞ্চাশ পর্যন্ত শূন্য থেকে পঞ্চাশ পর্যন্ত কত পার্সেন্ট আছে পাঁচ পঞ্চাশ পার্সেন্ট ঠিক না টোটাল ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে পঞ্চাশ কে ফিফটি ফাইভ পার্সেন্ট তাইলে বলা বুঝে গেছে কথাটা মানে পঞ্চাশ অথবা পঞ্চাশের চেয়ে ছোট মোট পাঁচ পঞ্চাশ পার্সেন্ট তাইলে পঞ্চাশ কে ফিফটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে মানে পঞ্চাশ সংখ্যাটা ফিফটি ফাইভ পার্সেন্টাইল বুঝে গেছে ওকে তাইলে তাইলে আমরা যদি বলি এবার বলেন তো আশি হচ্ছে নাইনটি টু পার্সেন্টাইল মানে কি জিরো থেকে এইটি পর্যন্ত ঠিক হচ্ছিল বলেন শেষ করে আমি যদি বলি একটা বিশ্ববিদ্যালয় বললো যে আমাদের এখানে যারা অ্যাপ্লাই করবে জিআরই তে টেন পার্সেন্টের মধ্যে থাকতে হবে টপ টেন পার্সেন্টের মধ্যে থাকতে হবে এর মানে কি জিআরিতে টপ টেন পার্সেন্টাইলের মধ্যে থাকতে হবে এর অর্থ হচ্ছে যে টপ টেন পার্সেন্টাইল মানে মানে নাইনটি পার্সেন্টাইল জিরো থেকে নাইনটি নাইনটি পার্সেন্টাইল যে পর্যন্ত নাইনটি পার্সেন্টাইল কভার করে মানে হয়তো বা জিআরিতে দুইশো তিন পাইলে নাইনটি পার্সেন্টাইল কভার করে তাইলে জিআরিতে টপ টেন পার্সেন্টাইল হইতে হইলে আপনাকে দুইশো তিনের উপরে থাকে ওই দিনের পরীক্ষায় ঠিক আছে তাইলে ডেটা মাইনিং এ এইভাবে আমরা দেখি ডাটা সম্পর্কে বোঝার চেষ্টা করি এখন আসেন ডাটা সম্পর্কে বোঝার চেষ্টা করব আর কি প্রসেস আছে স্ট্যাটিস্টিক ছাড়া গ্রাফ ভিজুয়ালাইজ করে আপনি দেখেন এই গ্রাফটা কি বার ডায়াগ্রাম আপনি দেখেন এই জায়গায় আমি যে ডাটাটা দেখছিলাম ডাটার মিন
গড দেখে আমি পারি নাই কিছু বলতে, স্ট্যান্ডার্ড ডেভিশন দেখেও আমি কিছু বলতে পারি নাই। কিন্তু আমি যদি ডেটার ডেট অনুযায়ী, ডেট অনুযায়ী একটা গ্রাফ করতে পারি, ডাটার ডেট অনুযায়ী যদি আমি একটা গ্রাফ করতে পারি, ডেটা ইনসার্ট এই যে এই যে গ্রাফ, এই গ্রাফটা যদি আমি তৈরি করতে পারি তাহলে আমি ডাটা সম্পর্কে বুঝতে পারবো। এই গ্রাফের মধ্যে এই মাঝখানের কোভিড কিউমুলেটিভ ডাটাও আছে, আমি যদি গ্রাফের মধ্যে কিউমুলেটিভ ডাটাটাকে মুছে দেই, এফেক্টেড এফেক্টেড এই এফেক্টেড এর মধ্যে এটা এডিট করে আমি বি সি ওয়াই সিরিজ যেভাবে হোক, আমি আর এটা নিয়ে গল্প করতে চাই না, আমি শুধু দেখাতে চাই অন্তত এই যে গ্রাফটা করলে ডেটার আপস এন্ড ডাউন বোঝা যায়। এবং গ্রাফটা যদি আমি যদি টাইপ চার্ট যদি মনে করি আমি লাইন লাইন আকারে করি তাহলে আরো সুন্দর করে বোঝা যায়। আমি যদি এটাকে অন্য চার্ট করি তাহলে অন্য চার্টে বোঝা যাবে, মনে করি বার বার হিসাবে দেখবো তাহলে দেখলাম। তো কথা হচ্ছে যে যেই ডাটা, কোন কোন ডাটা আছে গ্রাফ করলে আমরা বুঝতে পারি ডাটার আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউনটা কিরকম। ওকে, আমি আমার আলোচনা এই জায়গায় শেষ। আপনাদের এই রিলেটেড কোন যে গ্রাফে আমি কিভাবে বুঝবো ডাটা সম্পর্কে, ক্লিয়ার তো নাকি? হিস্টোগ্রাম দেখে বুঝবো, চমৎকার এই জায়গায় তো ডাটা প্রথমে অনেক বেশি আছে, তারপরে অনেক কম নাই, তারপরে একটু একটু আছে, একটু বাড়লো মাঝে মাঝে, মাঝে মাঝে বাড়লো, আমি ডাটা সম্পর্কে বুঝতে পারলাম। জাস্ট এটাই আমার চাই। কখনো আমরা যদি হিস্টোগ্রাম থ্রি ডি আকারে দেখতে চাই অথবা বক্স প্লট করে দেখতে চাই, বক্স প্লট করে কিভাবে দেখব, এই যে বক্স প্লট, বক্স প্লটের একটা ডাটাকে বক্স প্লট করে অথবা রিজিয়ন অনুযায়ী আমি কান্ট্রি অনুযায়ী বক্স প্লট তৈরি করে প্রত্যেকটা কান্ট্রি আলাদা আলাদা ডাটা ডাটার অবস্থা দেখবো। তো বক্স প্লটে ডাটার কি অবস্থা দেখা যায়, বক্স প্লটে ডাটার অবস্থা দেখা যায় হচ্ছে যে কোন ডাটা, এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী চারটা বক্স প্লট আছে, কোন ডাটা কতটুকু, কোন ডাটা গড় বেশি, এখানে লাল মাঝখানে যে লাল ডাটা এটা গড়, কোন ডাটার গড় বেশি, কোন ডাটার গড় কম, কোন ডাটার স্প্রেড বেশি, বক্স যত বড় হয় তত স্প্রেডনেস তত বেশি, ঠিক আছে? তো কোন ডাটার স্প্রেডনেস বেশি, কোন ডাটার স্প্রেডনেস কম, দেখেন এখানে সিপাল উইথ স্প্রেডনেস কম, কোন ডাটায় সবচেয়ে এক্সট্রিমলি হাই ভ্যালু আছে, এখানে দেখা যাচ্ছে যে সিপাল লেন্থ এবং পিটাল লেন্থ এর মধ্যে এক্সট্রিমলি হাই ভ্যালু আছে, কারণ উপরের যে হ্যান্ডেল উইংটা, উইংটা অনেক বড় অনেক দূরে, ঠিক আছে? তো এগুলি দেখে আমরা বুঝতে পারি ডেটার ডিস্ট্রিবিউশনটা কেমন, ডাটা কি অবস্থায় আছে। তাইলে কি চমৎকার, এই যে বক্স প্লট দিয়ে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাটার গড় কোথায় আছে আনুমানিক, তার ডিস্ট্রিবিউশন কি যেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে অনুমান করতে পারি, এমনকি পার্সেন্টাইল সম্পর্কে অনুমান করতে পারি, কারণ এই বক্সের ভিতরে 50% মিডল 50% ডাটা আছে, আর বক্সের নিচে হচ্ছে সবচেয়ে কম 25% ডাটা, বক্সের উপরে হচ্ছে সবচেয়ে বেশি 25% ডাটা। তো আপনারা কি বলতে পারেন কোনটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবচেয়ে কম, কোন ডাটার? কোন ডাটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম? আপনারা বলেন তো কোন ডাটার টপ 25% এর আন্ত দূরত্ব বেশি, পিটার লেন্থের টপ 25% এর আন্ত দূরত্ব বেশি, কারণ ওটার জি স্যার হ্যান্ডেলটা বড়, বাস হয়ে গেল। আপনারা বলেন তো কোন ডাটার গড় সবচেয়ে বেশি,
কারণ এমনিতেই তার গড় বেশি, ওই যে মাঝখানে লাল দাগ। ঠিক আছে, ওকে চলেন আমরা এরপরে বিভিন্ন প্লট করে করে এই স্ক্যাটার প্লটটা দিয়ে আমরা ডাটা ট্রেন্ড বুঝি। ট্রেন্ডটা মানে কোনো রিলেশন আছে নাকি একজনের সাথে আরেকজন। দেখেন এই জায়গায় আমি মাউস ধরি, এই যে মাউসটা, হ্যাঁ এই 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 গ্রাফটা স্ক্যাটার ডায়াগ্রামটা কার জন্য? পিটাল উইথ এবং পিটাল লেন্থের জন্য। এই পিটাল উইথ এবং পিটাল লেন্থ বোঝা যাচ্ছে পিটাল উইথ যত বাড়ে পিটাল লেন্থ তত বাড়ে। এই এটার সাথে একটা রিলেশন আছে, কি সুন্দর একটা ট্রেন্ড লাইন। কিন্তু দেখেন এই জায়গায় কোনো রিলেশন নাই, সিপাল উইথ আর পিটাল লেন্থের সাথে কোনো রিলেশন নেই। তো এইরকম আমরা কোন ডাটার সাথে কোন ডাটার রিলেশন আছে সেটা দেখেও বুঝতে পারি। আপনাদের কাছে প্রশ্ন, ডাটা মাইনিং এর জন্য এই এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস এর এইগুলি শিখে কি লাভ বলেন তো? আইকিউ থেকে বলেন ডাটা অ্যানালাইসিস এর জন্য আমার হচ্ছে যে কোন ডাটাটা কি তার অবস্থা ডাটা এক্স্যাক্টলি হচ্ছিল আপনার, আমি হেল্প করি আপনাকে ডাটা মাইনিং এর জন্য কোন ডাটাটা বেশি ইম্পর্টেন্ট হবে আমার, কোন ডাটাটা আমাকে বেশি ভালো রেজাল্ট দিবে এটা বোঝার জন্য। আর এই যে রিলেশন, এই যে পিটাল উইথ এর সাথে পিটাল লেন্থ এর রিলেশন আছে, এটা দেখে আমি বুঝতে পারি যে এর মধ্যে একটাই আরেকটার পরিপূরক, মানে একটা আন রাখতে চলবে আরেকটা লাগে আমার দরকার, বুঝা গেছে? কারণ একটার সাথে তার একটা রিলেশন আছে, মানে বলে না যে রিলেটেড কাউকে ওই একজনকে দাওয়াত দিলে চলে বাকিরা দাওয়াত পেয়ে যাবে। ওকে, তো আমরা এইভাবে গ্রাফ আমাদেরকে হেল্প করে। কিন্তু আরেকটা কি প্রসেস বলছিলাম, মনে নেই অনলাইন অনলাইন অ্যানালাইটিক্যাল প্রসেসিং, মানে এটাকে সংক্ষেপে বলে ওল্যাব। ওল্যাব ওল্যাব আমাদেরকে কি হেল্প করে? ওল্যাব তো আমি আপনাদেরকে বলছি, ওল্যাব এর প্রসেসটা কি জানি? কান্ট্রি ওয়াইজ ডাটা ভাগ করে ফেলবো, প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা ভাবে গ্রাম স্ট্যাটিস্টিক্স এগুলি বের করে বুঝবো যে কোন ডাটাটা কেমন। আচ্ছা আপনাদেরকে একটু আমি বলি তো, কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা করে আপনি দেখলেন বাংলাদেশের ডাটার মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং হচ্ছে ডাটাকে ভাগ করে করে অ্যানালাইসিস করা, যদি কোনো একটা কোয়ালিটির উপর ভাগ করে তারপরে অ্যানালাইসিস করে দেখি, যেমন কোয়ালিটির উপর ভাগ করে যেমন কান্ট্রি অনুযায়ী ভাগ করে যদি অ্যানালাইসিস করে দেখি যে আমার টার্গেট ভেরিয়েবলটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করতেছে, ভিন্ন ভিন্ন রকমের মিন, ভিন্ন ভিন্ন রকমের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সো আমি বলবো যে টার্গেট ভেরিয়েবলের সাথে কান্ট্রিটা বেশি ভালোভাবে রিলেটেড, দ্যাট ইজ কান্ট্রি একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল। ঠিক তেমনি মনে করি রিলিজিয়ন অনুযায়ী যদি আমি আমার টার্গেট ভেরিয়েবলটা দেখি, আমার টার্গেট ভেরিয়েবল মনে করি কতটুকু স্কোর হবে, তো রিলিজিয়ন অনুযায়ী যদি স্কোর দেখি, তাহলে যদি দেখি যে কি ব্যাপার রিলিজিয়ন অনুযায়ী স্কোরটা তেমন একটা বেশি ভেরি করে না, তখন আমরা বলবো যে স্কোরটা ধর্ম স্কোরের উপর কোনো প্রভাব নেই। হ্যাঁ আবার যদি দেখি যে ইনকামের একটা রেঞ্জ দিয়ে যদি দেখি 30,000 টাকা বেশি ইনকাম আর 30,000 টাকা কম ইনকাম, দুইটা ডাটা একদম সম্পূর্ণ সেপারেট করে ফেলবো, সেপারেট করে আমি আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করবো, মনে করি স্কোর দেখবো, স্কোর দেখিয়ে দেখি যে কি ব্যাপার ইনকাম, যাদের বেশি ইনকাম তাদের বেশি স্কোর, যাদের কম ইনকাম তাদের কম স্কোর, তখনই আমরা বুঝবো ইয়াস তাহলে ইনকামটা একটা ফ্যাক্টর ফর স্কোর, টু আর্ন এ স্কোর। এই জন্য আমরা কোন ভেরিয়েবলটা বেশি ইম্পর্টেন্ট কোন ভেরিয়েবলটা কম ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য আমরা ওল্যাব করি। আর ওল্যাবের প্রকারভেদ দুইটা প্রকার আছে, একটা হলো ড্রিল
ডাউন আর হলো ড্রিল আপ ড্রিল ডাউনটা কি ড্রিল ডাউনটা হচ্ছে কোথায় রোল আপ আর হলো ড্রিল ডাউন রোল আপটা কি রোল আপ হচ্ছে মনে করি একটা সেলস ডাটাকে আমি অ্যাগ্রিগেট করে মানে কোন একটা মাস অনুযায়ী বছর অনুযায়ী যোগ করে দিলাম যোগ করে দিয়ে তারপর দেখলাম তাহলে এটাকে বলে রোল আপ আর যদি দেখি যে ড্রিল ডাউন না যে না একদম ভাগ ভাগ করে 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 ছোট ছোট অংশ করে অ্যানালাইসিস করব তারপর দেখব তাহলে এটাকে বলে ড্রিল ডাউন আরেকটা আছে কি জানি আরেকটা আছে Where is that? Slicing and dicing. Slicing key or dicing key? Slicing হচ্ছে data কে quality এর ভিত্তিতে group করা। এটাকে বলা হয় slicing। আর dicing হচ্ছে data কে কোন একটা continuous data range এর ভিত্তিতে group করা। একটু আগে একজন বলছিল যে data ভাগ করাটা দুই ধরনের হইতে পারে। একটা হলো quality এর উপর ভিত্তি করে ভাগ করা। আর একটা হচ্ছে কোন একটা রেঞ্জের উপর ভিত্তি করে ভাগ করা যেমন ইনকামের উপর ভিত্তি করে যদি ভাগ করি 30,000 টাকা চেয়ে কম ইনকাম 30,000 টাকা চেয়ে বেশি ইনকাম দুইটা ভিন্ন ভিন্ন ভাগ ডেটা ভিন্ন ভিন্ন ভাবে অ্যানালাইসিস করব দেখব গ্রাফ করব তাহলে এটাকে বলবো কি আমি স্লাইসিং না ডাইসিং মনোযোগ নাই নাকি ভিন্ন ভিন্ন ভাবে আমি এক্সপ্লোরেটরি করে দেখবো তাহলে রেঞ্জ কি স্লাইসিং না ডাইসিং স্যার ডাইসিং স্যার রেঞ্জ হচ্ছে ডাইসিং রেঞ্জ কি এটা হচ্ছে ডাইসিং এর উপর ভিত্তি করে মানে ডাইসিংটাকে রেঞ্জ ডাইসিং উপর ভিত্তি করে যেটা করা হয় রেঞ্জের উপর ভিত্তি করে করলে ডাইসিং আর কোয়ালিটির উপর ভিত্তি করে কোয়ালিটির উপর ভিত্তি করে স্লাইস তো পরীক্ষা ভালো একটা প্রশ্ন স্লাইসিং ডাইসিং রোল আপ ড্রিল ডাউন হ্যাঁ ওকে তাইলে এই পর্যায়ে আমরা এতটুকু শেষ করলাম আমি এতটুকুতে ছবি রেকর্ডিংটা অফ করি রেকর্ডিংটা অফ করি দুই সেকেন্ড স্টপ তাহলে অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং হচ্ছে ডাটাকে ভাগ করে করে অ্যানালাইসিস করা যদি কোন একটা কোয়ালিটির উপর ভাগ করে তারপরে অ্যানালাইসিস করে দেখি যেমন কোয়ালিটির উপর ভাগ করে যেমন কান্ট্রি অনুযায়ী ভাগ করে যদি অ্যানালাইসিস করে দেখি যে আমার টার্গেট ভেরিয়েবলটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করতেছে ভিন্ন ভিন্ন রকমের মিন ভিন্ন ভিন্ন রকমের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সো আমি বলবো যে টার্গেট ভেরিয়েবলের সাথে কান্ট্রিটা বেশি ভালো ভাবে রিলেটেড দ্যাট ইজ কান্ট্রি একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল ঠিক তেমনি মনে করি রিলিজিয়ন অনুযায়ী যদি আমি আমার টার্গেট ভেরিয়েবলটা দেখি আমার টার্গেট ভেরিয়েবল মনে করি কতটুকু স্কোর হবে তো রিলিজিয়ন অনুযায়ী যদি স্কোর দেখি তাহলে যদি দেখি যে কি ব্যাপার রিলিজিয়ন অনুযায়ী স্কোরটা তেমন একটা বেশি ভেরি করে না তখন আমরা বলবো যে স্কোরটা ধর্ম স্কোরের উপর কোনো প্রভাব নেই হ্যাঁ আবার যদি দেখি যে ইনকাম ইনকামের একটা রেঞ্জ দিয়ে যদি দেখি 30,000 টাকা বেশি ইনকাম আর 30,000 টাকা কম ইনকাম দুইটা ডাটা একদম সম্পূর্ণ সেপারেট করে ফেলি সেপারেট করে আমি আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করব মনে করি স্কোর দেখব স্কোর দেখিয়ে দেখি যে কি ব্যাপার ইনকাম যাদের বেশি ইনকাম তাদের বেশি স্কোর যাদের কম ইনকাম তাদের কম স্কোর তখনই আমরা বুঝবো ইয়াস তাইলে ইনকামটা একটা ফ্যাক্টর ফর স্কোর টু আর্ন এ স্কোর এই জন্য আমরা কোন ভেরিয়েবলটা বেশি ইম্পর্টেন্ট কোন ভেরিয়েবলটা কম ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য আমরা ওল্যাপ করি আর ওল্যাপের প্রকারভেদ দুইটা প্রকার আছে একটা হলো ড্রিল ড্রিল ডাউন আর হলো ড্রিল আপ ড্রিল ডাউনটা কি ড্রিল ডাউনটা হচ্ছে কোথায় রোল আপ আর হলো ড্রিল ডাউন রোল আপটা কি রোল আপ হচ্ছে
মনে করি একটা সেলস ডাটা, সেলস ডাটাকে আমি অ্যাগ্রিগেট করে মানে কোন একটা মাস অনুযায়ী বছর অনুযায়ী যোগ করে দিলাম, যোগ করে দিয়ে তারপর দেখলাম ফাইলে এটাকে বলে রোল আপ। আর যদি দেখি যে ড্রিল ডাউন না, যে না একদম ভাগ ভাগ করে 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 ছোট ক্ষুদ্র অংশ করে অ্যানালাইসিস করব তারপর দেখব, তাহলে এটাকে বলে ড্রিল ডাউন। আরেকটা আছে কি জানি, আরেকটা আছে, আরেকটা আছে where is that slicing and dicing, slicing ki and dicing ki, slicing hocche data ke quality er bhittite group kora, eta ke bola hoy slicing, ar dicing hocche data ke kono ekta continuous data range er bhittite group kora. ektu age ekjon bolchilo je data bhag kora ta dui dhoroner hoyte pare, ekta holo quality er upor bhitti kore bhag kora, ar ekta hocche কোন একটা রেঞ্জের উপর ভিত্তি করে ভাগ করা। যেমন ইনকামের উপর ভিত্তি করে যদি ভাগ করি, 30,000 টাকা চেয়ে কম ইনকাম, 30,000 টাকা চেয়ে বেশি ইনকাম, দুইটা ভিন্ন ভিন্ন ভাগ ডাটা ভিন্ন ভিন্ন ভাবে অ্যানালাইসিস করব, দেখব গ্রাফ করব, তাহলে এটাকে বলবো কি আমি স্লাইসিং না ডাইসিং? মনোযোগ নাই নাকি? কম যাদের ইনকাম তারা আরেকটা ভাগ। এখন এই দুই ভাগের ভিন্ন ভিন্ন ভাবে আমি এক্সপ্লোরেটরি করে দেখবো, তাইলে তাহলে রেঞ্জ কি স্লাইসিং না ডাইসিং স্যার? ডাইসিং স্যার, রেঞ্জ হচ্ছে ডাইসিং। রেঞ্জ কি এটা হচ্ছে ডাইসিং এর উপর ভিত্তি করে, মানে ডাইসিংটাকে রেঞ্জ ভিত্তি করে যেটা করা হয় সেটা উপর ভিত্তি করে করলে ডাইসিং, আর কোয়ালিটির উপর ভিত্তি করে কোয়ালিটির উপর ভিত্তি করে স্লাইস। তো পরীক্ষা বাদ একটা প্রশ্ন, স্লাইসিং ডাইসিং রোল আপ রোল ড্রিল ডাউন, হ্যাঁ ওকে। তাইলে এই পর্যায়ে আমরা এতটুকু শেষ করলাম। আমি এতটুকুতে ছবি রেকর্ডিংটা অফ করি, রেকর্ডিংটা অফ করি, দুই সেকেন্ড স্টপ। তাইলে এখন কার মধ্যে দূরত্ব কম? চলে গেছে ওগুলি, হ্যাঁ। এইভাবে আমরা ক্যালকুলেট করে দুইটা ডাটার মধ্যে দূরত্ব কত ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে যার মধ্যে দূরত্ব কম সেই তত, যে দুইটা ডাটার মধ্যে দূরত্ব কম সেই তত সিমিলার। কোন প্রশ্ন আছে? লাস্ট ডায়ালগটা, যাদের মধ্যে দূরত্ব কম তারা তত বেশি সিমিলার, একদম দুইটা ডাটা তো সিমিলার হবে না 100%। যাদের মধ্যে দূরত্ব শূন্য মানে ওই দুইটা ডাটা একদম সিমিলার, আর যাদের মধ্যে দূরত্ব শূন্য তো হবে না কোনোদিন, দুইটা ডাটা এক হইতে পারে না, কিছু দূরত্ব থাকবেই। তাহলে আমরা ডিসটেন্স বের করি, মানে ডিসিমিলারিটি বের করি, ডিসিমিলারিটি যত কম তত তারা সিমিলার, ডিসিমিলারিটি যত বেশি তত তারা ডিসিমিলার। ওকে, আমি পরীক্ষা অঙ্ক দিব এটার উপর, হ্যাঁ ওকে। এবার আসেন, সিমিলারিটি বের করা আর ডিসিমিলারিটি বের করা একই কথা। এখন কথা হলো যে আমরা তো কম্বাইন প্রত্যেকটা কলামের কম্বাইন সিনেমা প্রত্যেকটা কলামকে বিবেচনা করে কম্বাইন সিমিলারিটি বের করছি, ডিসটেন্স বের করছি। কিন্তু যদি কলামগুলি নিউমারিক না হয়ে কলামগুলি কোয়ালিটেটিভ হয় তাইলে কি করব? নমিনাল যদি হয় তাইলে মিললেই জিরো ডিসিমিলারিটির ক্ষেত্রে, মিল আমরা এতক্ষণ একটু আগে ডিসিমিলারিটি বের করছি, যদি তারা মিলে যায় তাহলে শূন্য। একই রকম যদি মনে করো একজনের ছাত্র আরেকজনের ছাত্র, ছাত্র ছাত্র দূরত্ব কত? শূন্য। বিয়োগ করলে কত হয়? শূন্য। আপনি ছাত্র বিয়োগ ছাত্র, শূন্য। আর যদি অর্ডিনাল ডাটা হয় তাহলে সূত্রটা হইলো পি মাইনাস কিউ বাই এন মাইনাস ওয়ান। আর যদি ইন্টারভেল বা রেশিও ডাটা হয় অ্যাবসলিউট দূরত্ব, কিন্তু আমরা এই সূত্রগুলি ইন্টারভেল ডাটার জন্য ইউজ করি নাই,
p-q absolute দূরত্ব বের করি আমরা অন্য একটা সূত্র ইউজ করছি বর্গ করছি যদি আপনি ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল ইউজ করেন তাহলে এরকম করতে পারেন ওকে আপনি করেন বর্গ করে আবার রুট করেন তাহলে তো হয়ে যায় ওকে তাহলে আমরা বের করছি এই সূত্রটা ইউজ করছি কারণ আমরা এই সূত্রটা প্রত্যেকটা ডাটা সংখ্যা হিসেবে ধরে নিয়ে আমরা করছি কারণ আপনি বলতে পারেন যে বাস্তবে তো সংখ্যা থাকবে না বাস্তবে সংখ্যা যদি না থাকে তাহলে সংখ্যা বানাবেন যেরকম মেল ফিমেল সংখ্যা বানাই দেন 01 অকুপেশন গুরুত্ব অনুযায়ী একটা নাম্বার দিয়ে দেন অরিজিনাল ডাটা হয়ে যাবে তারপরে আপনি রোল নাম্বার আছেই তো অলরেডি সংখ্যা অরিজিনাল ডাটা তা এইরকম ভাবে আপনি সংখ্যা বানায় তারপরে এই সূত্রটা ইউজ করবেন ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমি একটু আগে যে ডিস্টেন্সটা ক্যালকুলেট করছি এটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ওকে এখানে একটা एग्जांपल আছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আর আরো অনেক ডিস্টেন্স আছে এ মিনিকয়েস্কি ডিস্টেন্স এখানে r = 2 হইলেই ইউক্লিডিয়ান ডিস্টেন্স হয়ে যায় আর r = 1 দিলে ডাইরেক্ট অ্যাবসলিউট ডিফারেন্সের যোগফল হয়ে যায় আর এটাকে বলা হয় সিটি হার্ট ডিস্টেন্স সিটি ব্লক ডিস্টেন্স তো অথবা আর 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 এর মান বেশি হইলে অন্যান্য ডিস্টেন্স হয় এগুলি আর আলোচনা নাই করলাম আর মহানবীশ ভদ্রলোক বলছে যে আপনি তো ডিস্টেন্স ক্যালকুলেট করতেছেন এটার একটা ডিস্টেন্সের গুরুত্ব অন্যান্য ভেরিয়েবলকে এটা তো আপনি কনসিডারে আনলেন না তখন আমরা একটা ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স তৈরি করে সেটা দিয়ে ভাগ দেই ঠিক আছে তাহলে মহানবীশ ডিস্টেন্স এটা অনেক বেশি কার্যকর এই ডিস্টেন্স ওকে আমরা আরেক ধরনের ডিস্টেন্স আছে যেগুলি এই ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে কাজ হবে না সেটা হলো ট্রানজেকশন ডাটার ক্ষেত্রে ট্রানজেকশন ডাটার ক্ষেত্রে আমরা বের করি হচ্ছে কে মনে করেন এই ডাটা পি একজন ভদ্রলোক কিউ আরেকজন ভদ্রলোক পি ভদ্রলোক কি করলো একটা আইটেম কিনছে কিউ ভদ্রলোক আইটেম কিনে নাই পি ভদ্রলোক সেকেন্ড আইটেম কিনে নাই কিউ ভদ্রলোক সেকেন্ড আইটেম কিনে নাই এইভাবে কে কোনটা কিনছে সেটা একটা হিসাব জিরো এবং ওয়ান দিয়ে তাইলে মনে করেন তাদের মধ্যে মিল আছে কতটুকু মিল একটাও নাই অথবা বলতে পারেন মিল আছে এও কিনে নাই ও কিনে নাই এগুলো হচ্ছে মিল আর টোটাল দিয়ে ভাগ দিবেন এটাকে বলা হয় জ্যাকার্ড কোফিসিয়েন্ট অথবা এসএমসি জ্যাকার্ড কোফিসিয়েন্ট হচ্ছে যেগুলি মিলে নাই সেগুলি বাদ দুইজনই জিরো ওগুলি বাদ একটু ভালো করে দেখে নেন তো বুঝছেন কিনা এটা কোন প্রশ্ন আছে এরকম অঙ্ক দিলে ক্যালকুলেট করতে পারবেন আমি প্রশ্ন করি স্যার এটা একটু ক্যালকুলেশনটা একটু ডেসক্রাইব করলে ভালো হয় M11 মানে দুইজনই পার্টিসিপেট করছে এরকম সংখ্যা আছে এখানে পি এবং কিউ এর মধ্যে না এই জন্য M11 0 আচ্ছা M00 মানে দুইজনই পার্টিসিপেট করে নাই এরকম কয়টা আছে সাতটা আছে দেখেন তো দিশা সাতটা আচ্ছা M10 কয়টা আছে একটা স্যার একটা স্যার আবার M01 দুইটা আছে তাহলে তো হয়ে গেল ঠিক আছে একটা বলছে কি M00 বাদ আচ্ছা এগুলি তো হচ্ছে পার্টিসিপেট করছে কিন্তু এরকম হইতে পারে যে ধরেন কেনাকাটার ক্ষেত্রে কে কতটুকু কিনছে পরিমাণটাও আছে তখন কোসাইন সিমিলারিটি সূত্র ইউজ করি এই সূত্র একদম ম্যাথমেটিক্স এর সূত্র ভেক্টর ডিস্টেন্স দিয়ে ক্যালকুলেট করা হয় সূত্রটা ইউজ করি বুঝার কিছু নাই সূত্র আচ্ছা আপনাদেরকে অঙ্ক দিব এগুলি বাদ আরেকটা হচ্ছে ডেনসিটি ক্যালকুলেট করা কে কোন ডাটা কতটুকু ঘন
সেটা বোঝার জন্য ডেনসিটি ক্যালকুলেট করা হয়। তো ডেনসিটি কিভাবে ক্যালকুলেট করা হয়, আমরা টু ডি টু ডাইমেনশনাল এক্সাম্পল দিয়ে আমরা ডেনসিটিটা বুঝতে পারি। এটা কিরকম, ধরেন এটা টু ডাইমেনশনাল ডাটা, ডাটা প্লট করা হইলো। তো ডাটার মধ্যে আপনি কিছু রেক্টেঙ্গেল আঁকেন, মানচিত্র তৈরি করার আগে যেরকম আমরা রেক্টেঙ্গেল আঁকেন, রেক্টেঙ্গেল এঁকে আপনি দেখেন কোন রেক্টেঙ্গেলে কয়টা ডট পড়ছে, কয়টা ডাটা পড়ছে, এই ডাটার পরিমাপটা পাশের টেবিলে লিখে রাখা, সংখ্যাটা নাম্বার অফ ডাটা। তাহলে যে সংখ্যাগুলি বেশি সেগুলি তো সেই ডাটাটাই বেশি ডেনসিটি। আপনাকে যদি এমনি এই ছবিটা দিয়ে দেওয়া হয়তো বলতো, বলা হয়তো কোন ডাটাটা ডেনসিটি বেশি, আপনি কনফিউজ হয়ে যেতেন। কিন্তু আপনি এই পদ্ধতিতে করতে পারেন, ইউক্লিডিয়ান ভদ্রলোক এই পদ্ধতিটা বের করে দিছে, এই জন্য এটার নাম হচ্ছে ইউক্লিডিয়ান ডেনসিটি। কিন্তু সে যেহেতু রেক্টেঙ্গেল ইউজ করছে, এই জন্য সেল বেসড ডেনসিটি। ইউক্লিডিয়ান ভদ্রলোক আরেকটা কথা বলছে, আপনি বৃত্ত আঁকেন, বৃত্তের মধ্যে কয়টা ডট পড়ে সেটা দেখেন। সে বলতেছে কোনো বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকেন, বৃত্তের মধ্যে যতটা ডাটা পড়বে ততই ওর ডেনসিটি, ওই সংখ্যাগুলি রেকর্ড করেন। প্রত্যেক ডাটার জন্য এই কাজ করবে, তাইলে বোঝা যাবে সে ডেনসিটি এরিয়াতে বাস পড়ছে নাকি লোয়ার ডেনসিটি এরিয়াতে পড়ছে। বলেন তো এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকলে কয়টা বৃত্ত, কয়টা ডাটা পড়বে সে সহ বড় তো দুইটা, ঠিক না? এই বিন্দুকে কেন্দ্র করে, এই বিন্দুকে কেন্দ্র করে যদি আপনি বৃত্ত আঁকেন তাহলে বড় জোর এরকম হবে, দুইটা পড়বে, দুই সংখ্যাটা কম দেন ফাইভ। তাহলে আমি কি বলতে পারি, এই বিন্দু লোয়ার ডেনসিটি এরিয়াতে পড়ছে। এরকম প্রত্যেক বিন্দুর জন্য যদি আপনি দেখেন তাহলে তো হয়ে গেল কোন বিন্দু লোয়ার ডেনসিটি এরিয়াতে পড়ছে, কোন বিন্দু হায়ার ডেনসিটি এরিয়াতে পড়ছে, সেটা পাওয়া যাবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আপনাদেরকে একটা কথা বলি, এই এই স্লাইড শেষ। আপনাদের পাঁচ তারিখে পরীক্ষা, আমি সুন্দর করে একটা যা পড়াইছি তার উপর একটা অ্যাসাইনমেন্ট দেব, আপনারা অ্যাসাইনমেন্টটা জমা দিবেন, ওটার উপরে আমি মার্কিং করব, আপনাদেরকে যা পড়াবো ফাইনালে তাই কোশ্চেন করব। কিন্তু আমার তো হার্ড বার্নিং হচ্ছে, আপনাদেরকে ভালো করে পড়াইতে পারলাম না, আগামীকালকে সন্ধ্যা ছয়টার সময় একটা ক্লাস হবে, ঠিক আছে? সন্ধ্যা ছয়টা নাকি কি বলছিলাম অন্য গ্রুপকে, আমি তো ভুলেও গেছিলাম, একসাথে একটা ক্লাস হবে, কোশ্চেন প্যাটার্ন সবই বলে দিবা, আগামীকাল আড়াইটা একটা ক্লাস হবে, ঠিক আছে? আপনারা ওই ক্লাসে পার্টিসিপেট করবেন একসাথে সবাই, আমার এই একই লিংকে। আর তিনটার সময় তো হবে না স্যার, আড়াইটার সময় অফিস আছে স্যার, ছয়টার পরে, সন্ধ্যার পরে স্যার, না সন্ধ্যার পরে না, আড়াইটার তিনটার সময় আপনি জয়েন করবেন, ঠিক আছে? আমি রেকর্ড দিব, দরকারের রেকর্ড আপনি দেখে নিন। হ্যাঁ, আর আর এখন আমি যা পড়াবো সেটা খুব দ্রুত উত্তর সহিত পড়াবো, এটারও রেকর্ড আমি রেকর্ড এই আগের ব্যাচকে পড়াইছি সেই রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিব। তাহলে এখন আমরা এই ক্লাসিফিকেশন পড়ব, আশা করি এই ক্লাসিফিকেশন ডাটা মাইনিং এর মধ্যে আমাদের দুইটাই দুই ধরনের ক্লাসিফিকেশনে আমরা আলোচনা করছি গুরুত্ব সহকারে, যদিও ডাটা মাইনিং এর টেকনিক অনেকগুলো আছে, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং,
কি অ্যাসোসিয়েশন রুল ডিসকভারি, সিকোয়েন্সিয়াল প্যাটার্ন ডিসকভারি, রিক্রিয়েশন, অ্যানোমালি ডিটেকশন ইত্যাদি। তো আমরা ক্লাসিফিকেশন সম্পর্কে কি বুঝি? ক্লাসিফিকেশন হচ্ছে এক ধরনের প্রেডিকশন, এক ধরনের প্রেডিকশন। এই প্রেডিকশনটা কি করতে হয়, ডেটাকে প্রেডিক্ট করতে হয়, কিরকম প্রেডিকশন সেটা একটু বুঝে বলি, ক্লাস প্রেডিকশন। আচ্ছা, প্রথমে আমি এই জায়গায় না এসে আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনারা যখন কোনো একজন কোনো একদিন একটা ঝড় আসতেছে, দেখেন একটা আকাশ কালো মেঘ হয়ে গেছে, আপনারা কি বলেন না যে আজকে বৃষ্টি হবে কি হবে না? বলতে পারি আমরা, ইয়েস অর নো? ইয়েস স্যার, বলতে পারি। এটাই প্রেডিকশন, এটা প্রেডিকশন, এটাই হচ্ছে ক্লাসিফিকেশন, বৃষ্টি হবে কি হবে না, ক্লাসিফিকেশন। তার মানে হচ্ছে যে আপনি আজকের দিনের মেঘের অবস্থা, ওয়েদার কন্ডিশন এবং দিনে আলো সূর্যের অবস্থা সব কিছু মিলিয়ে আপনি একটা প্রেডিকশন করলেন যে বৃষ্টি হবে অথবা বৃষ্টি হবে না, অথবা মুষলধারে বৃষ্টি হবে অথবা মধ্যম বৃষ্টি হবে অথবা কম বৃষ্টি হবে। এই যে প্রেডিকশন করলেন আপনি, এটাই হচ্ছে ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন হচ্ছে যে বেসড অন এক্সপিরিয়েন্স অথবা বেসড অন মডেল আমি কোন নতুন ইভেন্টকে ক্লাসিফাই করলাম ইউজিং হিজ কারেন্ট ডেটা, তার বর্তমান ডেটাকে ব্যবহার করে আমি আমার মনের ভিতরে লালিত অভিজ্ঞতা, মনের ভিতরে ব্রেনের ভিতরে লালিত মডেল কে ব্যবহার করে আমি তাকে প্রেডিক্ট করলাম। বুঝাইতে পারছি? আবার বলবো? জি স্যার, বুঝতে পারছি। ক্লাসিফিকেশনটা হচ্ছে প্রেডিকশন, যেটা আমি পূর্বের অভিজ্ঞতা কাজে লিখে বর্তমান অবস্থাকে বর্ণনা করি, বর্তমান অবস্থাকে ব্যবহার করে, ব্যবহার করে তাকে প্রেডিক্ট করি। জি স্যার, আমি পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগায় বর্তমান যে আজকে যে মেঘ আসছে, আমি দেখবো বাতাসের অবস্থা কি, মেঘের ঘনত্ব কেমন, এটা সেটা দেখে বর্তমান অবস্থার ডেটা ব্যবহার করে তাকে প্রেডিক্ট করবো। আপনারা একজন লোক আসলে বলেন না লোকটা খুবই ভালো মানুষ অথবা লোকটা খুব ভালো মানুষ, কিভাবে করি? আমার মনের ভিতরে যে মডেলটা আছে, এই মডেলটা আছে সেটাকে ব্যবহার করি, সেটা সেটাকে সেটা দিয়ে আমি এই লোকটার বিভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে আমার জন্য ভ্যালু, ভ্যালু ওই মডেলের মধ্যে ওই ভ্যালুগুলি দিয়েই দিয়ে দেখি যে এই লোকটার রেজাল্ট কি। যদি মডেল আমাকে বলে যে রেজাল্টটা খারাপ, তাহলে আমরা বলি এই লোকটা ভালো না। মডেল যদি আমাকে বলে রেজাল্ট ভালো, তাহলে এই লোকটা ভালো। বুঝাইতে পারছি? এটাই ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশনে কি লাগে, এটার উত্তর দিতে হবে। প্রেডিকশন করতে হয় স্যার ক্লাসিফিকেশন। কি লাগে, কি লাগে, কি ডেটা লাগে স্যার, ডেটা আগে প্রিভিয়াস হিস্ট্রি স্যার। আবার বলেন কি বলছেন, একজনের ওভারল্যাপ হয়েছে। পূর্বের এবং বর্তমান অবস্থাকে বিশ্লেষণ করে আমরা হচ্ছে প্রেডিকশনটা করব। পূর্বের অবস্থা বিশ্লেষণ করাটাই তো মডেল। তার মানে আমি ক্লাসিফিকেশন করার জন্য একটা মডেল দরকার হয়, আর বর্তমান যাকে প্রেডিক্ট করব তার কিছু ডাটা দরকার হয়। জি স্যার। ওকে, এখন পূর্বের মডেল, মডেলটা করতে হবে বাবা। আমরা যে হিউম্যান, আমরা মডেল তৈরি করে নিয়েছি, আমরা পূর্বের ডেটা থেকে আমরা মডেল তৈরি করে, যার মডেল তত ভালো তার প্রেডিকশন তত ভালো। এই জন্য তো আমরা ম্যান টু পার্সন টু পার্সন পারসেপশন ভিন্ন ভিন্ন। হ্যাঁ, যার মডেল যত ভালো তার প্রেডিকশন তত ভালো। আপনার মডেল খারাপ, আপনি ভালো প্রেডিক্ট করতে পারেন না, কিন্তু আমার মডেল ভালো, এই জন্য আমি ভালো প্রেডিক্ট করতে পারি, এই জন্য আপনার চেয়ে আমি অভিজ্ঞ, এই জন্য আপনার চেয়ে আমি ডাক্তার ভালো, ডাক্তার হিসেবে ভালো। ঠিক আছে, আপনি পোষা ডাক্তার, বেশি রুগী যায় না আমার কাছে, ভালো রুগী যায়, কারণ আমি প্রেডিকশন করতে পারি, আমার মডেলটা খুব ভালো। তো এই মডেলটা তৈরি করি আমরা পূর্বের ডেটা থেকে। আর কম্পিউটার তো মানুষ না, কম্পিউটারকে কি করবো, কম্পিউটারকে আমরা কোনো ডেটা দিয়ে ট্রেন করিয়ে মডেলটা বানিয়ে নিব, বানিয়ে নিয়ে তাকে দিয়ে রাখবো।
তারপর সে প্রেডিক্ট করবে নতুন ডাটাকে। এইভাবে তো আমরা কম্পিউটারের মধ্যে মানুষের ফেস দিয়ে ফেসের বিভিন্ন ডেটা দিয়ে তাকে মডেল বানায় রাখি, এরকম এরকম হইলে এটা ফেস। যখন নতুন একজন মানুষকে ক্যামেরার মধ্যে দেখি সে বলে এটা ফেস একজন মানুষ, ক্লিয়ার? তাহলে কম্পিউটারের ক্ষেত্রে অভিজ্ঞতা নাই, কম্পিউটার কি করে পূর্বের ডেটা থেকে একটা মডেল বানায়। আজকের আমাদের পড়ার বিষয় হচ্ছে যে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে আজকে আমরা পড়ার বিষয় হচ্ছে মেইনলি আমরা ব্যস্ত থাকব মডেলটা কিভাবে বানাবো, ক্লিয়ার? আজকের ক্লাসের ইন্ট্রোডাকশন গেল, হ্যাঁ, মডেলটা কিভাবে বানানো এটাই দরকার আমার। মডেল বানানোর পর আমি প্রেডিকশন করতে পারবো। এই মডেল বানানোর জন্য আমরা কি করি, এই এবার পিকচারের মধ্যে দেখেন, আমাদের আমার স্লাইডের মধ্যে পিকচারে দেখেন, এই মডেল বানানোর জন্য আমরা কি করি, আমরা করি কি কম্পিউটারের ক্ষেত্রে, মানুষ না তো, মানুষ তো মডেল অলরেডি বানিয়ে মনের মধ্যে রাখে, কিন্তু এখানে কম্পিউটারের ক্ষেত্রে মডেল হচ্ছে বানানো হয় যদি এক কোনো ডেটা থাকে, ওই ডেটাকে দুইটা ভাগ করে রাখে আর কি, কিছু ডেটা অন্য কাজে রেখে দিছে, র্যান্ডমলি ভাগ করে রাখে, এই 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 ডেটা থেকে মডেল বানানো হয়। ওই মডেল মডেল কিরকম সেটা দেখাবো একটু পরে। ডেটা থেকে এক্সিস্টিং ডেটা, যে ডেটা থেকে মডেল বানানো হয় এটাকে বলা হয় মডেল ডাটা নাকি? না, ট্রেনিং ডাটা। ট্রেনিং ডাটা বা লার্নিং ডাটা, লার্নিং ডাটা থেকে মডেল বানানো হয়। ওই মডেলকে কিছু ডাটা আলাদা করে রাখছি, তো এগুলি মডেল দিয়ে তো আমরা কি করতে পারি, নতুন ডাটা প্রেডিক্ট করতে পারি। তো একজন নতুন ডাটা প্রেডিক্ট করতার মানে এক্সপেরিমেন্টে না গিয়ে যেসব ডাটা সম্পর্কে রেজাল্ট জানি আমি সেসব ডাটা দিয়ে প্রেডিকশন করি, মানে এই ডাটা তো এই ডাটারই অংশ, টেস্ট ডাটা এই ডাটারই অংশ, এই ডাটার ক্লাস জানি আমরা, তখন আমরা কি করি মডেলের মধ্যে এই ডাটার ভ্যালুগুলি বসায় ক্লাসটা বের করি, বের করে এই ডাটার ক্লাস আর মডেল থেকে প্রাপ্ত ক্লাস মিলে কিনা দেখি। যদি দেখি যে মডেল সত্যি সত্যি সবগুলি মিলাইতে পারছে, তখন আমরা বলি যে এই মডেলের অ্যাকুরেসি অনেক ভালো। কোনো প্রশ্ন আছে? এবং ওই মডেলটা আমরা ব্যবহার করি ভবিষ্যতে। কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, প্রশ্ন নাই। তারপরে আমার প্রশ্ন আছে, বলেন ট্রেনিং সেট কিভাবে তৈরি করি? ট্রেনিং তো স্যার সেট তৈরি করি যে আমাদের যে প্রথমে যে ডাটাগুলো আসে স্যার, যে আপনি বললেন যে মেঘ আসলে কোহিলার যে সিমটম গুলো সব ডাটা একসাথে করে ডাটা স্যার, মানে অ্যাকচুয়াল ডাটা, র ডাটা স্যার, ট্রেনিং সেটটা না, এটা বর্তমান এবং প্রিভিয়াস ডাটা। আরে আপনারা বলতে পারলেন না, ট্রেনিং সেট হচ্ছে আমাকে যে ডাটা সেট দেওয়া হবে সেখান থেকে র্যান্ডমলি কিছু ডাটা ভাগ করে ফেলবো না টেস্টিং এর জন্য। ট্রেনিং ডাটা হচ্ছে বেশিরভাগ ডাটা যেগুলি র্যান্ডমলি সিলেক্ট করা হয় টু টু ক্রিয়েট এ মডেল। এখন আমি যদি বলি টেস্ট ডেটা কেমনে বানানো হয়, একই উত্তর, মডেল বানানে বানিয়ে টেস্ট করার জন্য কিছু ডাটা র্যান্ডমলি সিলেক্ট করে আলাদা করে রাখা হয় মূল ডাটা থেকে। বোঝা গেছে উত্তরটা পাইছেন? কি হলো স্যার আবার একটু? আপনাকে যদি আমি 100টা ডাটা দেই, আপনি করবেন কি 10 100টা ডাটা থেকে ফর এক্সাম্পল 10টা ডাটা আলাদা করে রাখবেন ট্রেনিং এর জন্য, 90টা ডাটা রাখবেন মডেল বানানোর জন্য। আমি একটা উদাহরণ দেই স্যার। হ্যাঁ, সে হচ্ছে যে যেমন আমি যদি কোনো স্টেটমেন্ট দিই, আমি এটা হচ্ছে আমি মেইলে জেনারেট করব, যে সবার মেইলে আমার তাদের স্টেটমেন্ট গুলো যাবে, জাস্ট যে কোনো একটা ডাটা, তো আমি ওইটা পাঠানোর আগে আমি সে 10-15টা ডাটা টেস্ট করব যে আসলে যাচ্ছে কিনা, জাস্ট এইরকম আর কি, কিছু ডাটা নিয়ে আমি এ করব, এটাই হচ্ছে টেস্ট ডাটা, তারপর আমি একবারে সব। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাইলে ডাটা ট্রেনিং ডাটা গুলি তৈরি করব কিভাবে, অথবা টেস্ট ডাটা তৈরি করব কিভাবে? উত্তর হচ্ছে র্যান্ডমলি কিছু ডাটা সিলেক্ট করে রাখবো মডেলটা টেস্ট করার জন্য। এই র্যান্ডম এই টেস্ট করার জন্য যেটা সিলেক্ট করে রাখবো এটা হচ্ছে টেস্ট ডাটা।
স্যার কত পার্সেন্ট একুরেসি গ্রহণযোগ্য? যত বেশি হতে পারে 90 এর উপরে তো আমরা চাই। ওকে, 100% একুরেসি হতে হবে ডাটার ক্ষেত্রে স্যার, এটা যায় কোনো সুযোগ নাই যে আমার 90% একুরেসি হতে। দ্বিতীয় প্রশ্ন, এতক্ষণ আলোচনা করছি এর মধ্যে, দ্বিতীয় প্রশ্ন, টেস্ট ডাটা কেন খুব দরকার? আমরা প্রেডিকশনের জন্য তো টেস্ট ডাটাই লাগবে মেইনলি। রিয়েল প্রেডিকশনের আগে রিয়েল টেস্ট ডাটার ব্যবহার করে প্রেডিকশন করব স্যার। টেস্ট ডাটা প্রেডিকশন করে আমাদের কি পাওয়া যাবে স্যার? রিজাল্ট, যা আজকে আমরা বললাম আপনি যে বৃষ্টি হবে কিনা, আমরা এই টেস্ট ডাটা থেকে একুরেট মডেলটা কতটুকু একুরেট ওকে আপনারা কারেক্ট মডেল পাওয়া যাবে, মডেলটা কতটুকু একুরেট রেজাল্ট দিচ্ছে এটা বোঝা যাবে। মনে করেন এটা একটা মডেল, এই যে ট্রি ক্লাসিফিকেশন করার অনেকগুলি টেকনিক আছে, তার মধ্যে ট্রি একটা টেকনিক, ট্রি বানানো। টেস্ট ডাটা, ট্রেনিং ডাটা থেকে ট্রি বানাবো আর টেস্ট ডাটা দিয়ে টেস্ট করব, কি মজা! কিন্তু কষ্টকর হচ্ছে এই ট্রিটা বানাবো কেমনে। এই ট্রিটা বানানোর অনেকগুলি প্রসেস আছে, আমি সেই প্রসেসটা আলোচনা করব না, হ্যাঁ আপনাদের জন্য এটা আলোচনা করব না। তাইলে এটা একটা মডেল, বুঝা গেছে? এটা বানানো হয় একটা প্রসেসের মাধ্যমে, ক্লিয়ার? আমি ট্রি বানাই কিভাবে এটা আলোচনা করব না, ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে কিনা? নাই, মডেলটা বানাইলাম, বানানোর পর টেস্ট ডেটা দিয়ে টেস্ট করবো। চলেন আমরা আরেকজনে আরেকটা মডেল বানাইছি, এক একজন এক এক মডেল বানাই, চলেন টেস্ট ডেটা দিয়ে একটু টেস্ট করে দেখি এই এই লোকের মডেলটা। একজন একটা টেস্ট ডেটার রেজাল্ট কি আমি একটু দেখি তো, নো মেরিট 80, নো মেরিট 80, এই যে নো, ও এই ডাটা তো না, নো মেরিট 80 ডাটাটা কোনটা? ও এখানে সেই ডাটাটা নাই, নো মেরিট 80 এরকম কোন ডাটা নাই এখানে। আচ্ছা ঠিক আছে, চলেন একটা টেস্ট ডাটা নো মেরিট 80, রিফান্ড নো, তাহলে কি রিফান্ড দিলে ইয়েস হলে একরকম, নো হলে আরেকরকম, নো হলে এই লাইনে যাবে, তারপর মেরিট স্ট্যাটাস মেরিট, তাহলে কোন লাইনে যাবে? এই লাইনে যাবে। ও তার ডিসিশন তো হয়ে গেছে, সে তার ভ্যালু হচ্ছে নো পাওয়া গেছে, তাহলে এখানে নো পাওয়া যাবে, নো প্রেডিকশন। অরিজিনালি কি আপনি মিলিয়ে দেখেন, যদি দেখেন অরিজিনালি ও নো, তাহলে মডেলটা সঠিক প্রেডিকশন করছে, আর যদি দেখেন অরিজিনালি নো না ইয়েস, তাহলে মডেলটা রং প্রেডিকশন করছে। ঠিক আছে, তাহলে এখন এই স্লাইডের পুরোটা জুড়ে হচ্ছে এই ট্রিটা বানাবো কিভাবে, এই ট্রিটা। আই এম সরি, আপনাদেরকে সেটা দেখাচ্ছি না, কারণ এটা দেখাতে গেলে আপনারা অনেক অনেক কিছু মিস করবেন, ঠিক আছে, অনেক কিছু মিস করবেন, আমি ওগুলি আর ইয়ে করতেছি না। হ্যাঁ, আমি একটু বাস, তাহলে এই ট্রিটা বানানোর জন্য কিছু অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম আমি পড়াচ্ছি না, তাহলে কোন কতটুকু পর্যন্ত পড়াচ্ছি না, ও মা অনেকই তো পড়াচ্ছি না, আমার আমার হার্টটা বিট করতেছে, এই যে পড়াচ্ছে না কিছু। ওকে, ট্রিটা বানানো হয় কিভাবে সেটা না পড়িয়ে আমরা আসলাম, ট্রিটা মনে করি বানাইলাম, আমরা বানাইতে পারি এখন। আপনাদেরকে একটু আগে বলছি,
এই ডেটা কি ডেটা দিয়ে টেস্ট করতে হবে টেস্ট ডেটা দিয়ে টেস্ট করে দেখতে হবে কতটুকু অ্যাকুরেট তো কতটুকু অ্যাকুরেট তার মানে আপনি কি বলতে চাচ্ছেন মডেলটা ভালো খারাপ এই তো উত্তর দেন আপনি মাইক অন রাখেন অসুবিধা নেই মডেলটা এটাই হচ্ছে মডেল ইভালুয়েশন এখন অ্যাকুরেসি কতটুকু এটা শুধুমাত্র পার্সেন্টেজ আকারে বর্ণনা করি না আমরা আরো কিছু আছে চলো আমরা সেটা একটু শিখি হ্যাঁ ধরেন একটা মডেল দিয়ে আপনি কিছু ডাটা টেস্ট করছেন না বুঝতে কিন্তু আমাকে ধরে দিবেন যে আমি কিছুই বুঝতেছি না এটা বলবেন আমাকে হ্যাঁ কিছুই না বোঝার চান্স আছে ধরেন আপনি এখানে এই মডেলটা দিয়ে এই যে তাই জানি ওই জানি একটু যাচ্ছি আমি হ্যাঁ টেস্ট ডাটা এই যে এখানে টেস্ট ডাটা কয়টা আছে মডেল দিয়ে আপনি পাঁচটা টেস্ট ডাটা টেস্ট করবেন ঠিক না তার মধ্যে পাঁচটার মধ্যে কয়টা কারেক্ট হলো কয়টা রং হইলো এইটা হিসাব করবেন ঠিক না আপনার এই পাঁচটা কি কি ঘটনা ঘটতে পারে সেটা এখন আমি আলোচনা এই পাঁচটার মধ্যে চারটা ভাগ আছে পাঁচটা ডাটা টেস্ট করার পর চার ধরনের ঘটনা ঘটতে পারে দেখেন তো ছবি দেখে টেবিলের ছবি দেখে বলতে পারেন কিনা ডান সাইডে তো দেওয়াই আছে আপনার চারটা ক্যাটাগরি এই ক্যাটাগরির ব্যাখ্যা কি বলতে পারেন কিনা স্যার এখানে ইয়েস ক্লাস ইয়েস ইয়েস হচ্ছে যে আমার মানে যদি আমার বলে যে সাপোজ রেজাল্টে বললো যে চিট করবে হ্যাঁ আর আমার মানে মডেল ডেটাতেও বলেছে হ্যাঁ আর টেস্ট ডেটাতেও এসেছে হ্যাঁ তো সেটা হচ্ছে ক্লাস এ ওকে তার মানে ওকে বাকিগুলো পারবেন আপনি জি জি তার মানে এখানে আরেকজন বলছে চারটা তো দেয়াই আছে মানে আপনার কাছে সম্ভবত জিনিসটা এত সহজ এই জন্য আপনি এটাকে উত্তর দেয়ারই মানে আপনাকে যদি বলি দুই দুই কত হয় আপনি কি বলবেন এটা তো জানি এটা কি ব্যাপারটা কি এরকম আসলে ওইভাবে চিন্তা করে বলি নাই আচ্ছা দেখাটা দেওয়া আছে আর কি তাই আচ্ছা মানে এটা আপনি বুঝছেন আপনি হ্যাঁ তাইলে চার ধরনের ঘটনা ঘটতে পারে তাইলে বলেন সি কে বলা হয় ফলস পজিটিভ মানে কি তাহলে এটা ব্যাখ্যা দিই হচ্ছে এখানে হচ্ছে আমার সি তে আসতেছে ক্লাস ইয়েস প্রেডিক্টেড ইয়েস আসতেছে আবার অ্যাকচুয়াল ক্লাসের ক্লাস হচ্ছে নো আসতেছে যে কারণে আপনার পজিটিভ মানে মডেল যা দিছে আর ফলস মানে হচ্ছে এটা ভুল হইছে রাইট ঠিক আছে তাহলে আপনারা ফলস পজিটিভ ট্রু পজিটিভ এগুলি বুঝতে পারবে তো এখন দেখেন আপনি যেটা এতক্ষণ ভাবছেন একটা মডেল ভালো কি খারাপ টোটাল অ্যাকুরেসি কত এখানে ইকুয়েশন আকারে বলেন কোনটা কোনটা অ্যাকুরেট 25% না 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 এ মানে একটা সংখ্যা পাঁচটা এখানে পাঁচটা ডাটা তো এখানে এর ভ্যালু হয়তো বা দুই
বির ভ্যালু হতে পারে শূন্য, সির ভ্যালু মোট পাঁচ, মোট পাঁচটা ডাটা, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু ফাইভ। জি স্যার। তাহলে বলেন তো এ এগুলি কি অ্যাকুরেট না বিগুলি অ্যাকুরেট, কোনগুলি কোনগুলি অ্যাকুরেট? তাহলে টোটাল অ্যাকুরেসি হচ্ছে এ প্লাস ডি বাই টোটাল, ঠিক না? আচ্ছা কিন্তু কিন্তু বলেন তো A আর B এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে টোটাল মডেল অ্যাকচুয়ালি ছিল A প্লাস B সংখ্যক ইয়েস, কিন্তু মডেল মাত্র A সংখ্যক ইয়েস বলতে পারছে, B সংখ্যক ইয়েস বলতে পারে নাই। তাইলে আমরা A A বাই A প্লাস B কে একটা রেশিও বলতে পারি, A by A plus B, মানে কি আপনার মুখের ভাষায়? আমি বলি আপনাদেরকে হেল্প করি, A by A plus B মানে হচ্ছে যারা পারছে আর একদমই যারা পারে নাই কাছাকাছি গেছে, আমি একটু হেল্প বলে দেই। A by A plus B মানে হচ্ছে যতগুলি ইয়েস ছিল অ্যাকচুয়ালি তার মধ্যে এত পার্সেন্ট ইয়েস মডেল বলতে পারছে, বাকিগুলো বলতে পারে নাই। এ বাই এ প্লাস বি কে বলা হয় কইরে, এ বাই এ প্লাস বি কে বলা হয় রিকল, তেমনি ভাবে এ বাই এ প্লাস সি। এ বাই এ প্লাস সি কে বলা হয় প্রিসিশন, রিকল এবং প্রিসিশন। বলে দেখেন তো এ বাই এ প্লাস সি কি মানে কি মুখের ভাষা বলতে পারবেন? একটু আগে যে আমি বলছিলাম আমি বলি বলে দেই, এ বাই এ প্লাস সি মানে, এ প্লাস সি মানে কি? এ প্লাস সি মানে হচ্ছে মডেল যতগুলি কে ইয়েস বলছে তার মধ্যে কারেক্ট কয়টা, এটা তাইলে মডেলের কারেক্টনেস। ধরেন আপনি একটা বন্দুক কিনছেন, বন্দুকের উদাহরণ দেয়া ঠিক না, ধরেন আপনি একটা ওষুধ কিনছেন, ঠিক না? ধরেন আপনি একটা প্যাথোলজি টেস্ট করতেছেন, ক্যান্সার আছে কি নাই, আপনার প্যাথোলজিক্যাল সেন্টার আছে, আপনার মেশিন বলছে মোট এ এবং সি সংখ্যক, ইয়েস তার মধ্যে এ সংখ্যক কারেক্ট হয়েছে, সি সংখ্যক হয়নি কারেক্ট, তাইলে আপনার এ বাই এ প্লাস সি মানে কি? আপনার মেশিনের কারেক্টনেস টোটাল সংখ্যা, এ প্লাস সি হচ্ছে আপনার মেশিন কয়টাকে ইয়েস বলছে, তার মানে আপনার মেশিন যতগুলিকে ইয়েস বলে তার মধ্যে কত পার্সেন্ট ঘটে, এটা হলো এ বাই এ প্লাস সি, এটাকে বলা হয় প্রিসিশন। মানে আপনার মেশিন যতগুলি ইয়েস বলবে তার সত্যতা কত পার্সেন্ট, সেটা হলে এ বাই এ প্রিসিশন, ঠিক আছে? ওকে, আমরা এইভাবে একটা মডেলকে ইভালুয়েট করি। এখন আসেন মডেল ইভালুয়েটের তিনটা পর্যায়ে দেখছি, আরেকটা আছে প্রিসিশন রিকল, আরেকটা আছে তাদের দুইটার অ্যাভারেজ গড় গড় গড়, এটাকে বলে উল্টা গড় হারমোনিক মিন, এটা মানে কারোর প্রিসিশন কম কারোর রিকল বেশি, কারণ রিকল কম প্রিসিশন বেশি, এই জন্য তো আপনি তো বিপদে পড়ে যাবেন, কোনটা নেবেন?
ফিজিশিয়ান নিব না রিকল নিব, রিকল নিব না ফিজিশিয়ান নিব। এই জন্য আপনি দুইটারই গড় করেন, গড় করে যেটা বেশি ভালো সেটা নিবেন। এই জন্য উল্টা গড় অ্যাপ মেজার আমরা ইউজ করি। হ্যাঁ, এটা উল্টা গড় এভাবে ইকুয়েশন এভাবে চলে আসছে, উল্টা গড় হারমোনিক মিন আপনারা জানেন। তাইলে এইভাবে একটা মডেলের পারফরমেন্স দেখা, পারফরমেন্স। হ্যাঁ, এখন আসেন পারফরমেন্স দেখার জন্য আরেকটা হল রিলায়েবিলিটি দেখা। মানে একটা মডেলের পারফরমেন্স খুব ভালো কিন্তু সে সব ডাটার জন্য ভালো না, সব যুগে ভালো না, তাহলে তো এই মডেলটা ভালো না। মানে সে শুধুমাত্র শ্রমিকদের ডাটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সে চাকরিজীবীদের ডাটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে ওই মডেলের রিলায়েবিলিটি ভালো না। সে শুধুমাত্র 1980 সনের ডেটার উপরেই ভালো রেজাল্ট দিতে পারে, 1981 সনের ডেটার উপর ভালো রেজাল্ট দিতে পারে না, তাহলে এটা রিলায়েবল না। তাইলে সে শুধুমাত্র কম ডাটার ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারে, বেশি ডাটার ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারে না, তাইলে সে রিলায়েবল না। তাইলে মডেলের পারফরমেন্সের সাথে মডেলের রিলায়েবিলিটিও দেখতে হয়। হাউ টু চেক দ্য রিলায়েবিলিটি, ইউ শুড ইনক্রিজ দ্য ডেটা স্যাম্পল সাইজ। এই ওয়ান ওয়ে টু observe the reliability, you should increase the sample, increase the sample size to observe the accuracy. As sample size increase, accuracy will be increased, but at a certain point accuracy will not increase much more than previous. At that time we can say that yes, this model is stable with sample size. That is, এই মডেলটা ওই স্যাম্পল সাইজে গিয়ে আর অ্যাকুরেসি বাড়ে না, তার মানে হচ্ছে যে ওই এই মডেলটা ওই জায়গায় গিয়ে স্টেবল আচরণ করে, দ্যাট ইজ রিলায়েবল এস্টিমেট দেয় ওই সময়। ঠিক আছে, আর মডেলটাকে এস্টিমেট যদি করতে চাই আমরা, কোনো মডেলকে এস্টিমেট করতে, একটু আগে একজনে বলছিল যে 1/3 ডাটা, কতটুকু ডাটা নেব টেস্ট ডাটা, আপনি 1/3 ডাটা নিতে পারেন টেস্ট ডাটা, 2/3 ডাটা নিতে পারেন ট্রেনিং ডাটা। আপনি বলতে পারেন যে আমি আর একটু কম নিলে হয় না, ঠিক আছে যান 90% নেন ট্রেনিং ডাটা, 10% নেন টেস্ট ডাটা। আপনি যদি বলেন না আমার, আমি এটাতেও সন্তুষ্ট না, আমি একটা নিব টেস্ট ডাটা আর সব ট্রেনিং ডাটা নিব, হু কেয়ার্স, করেন। কিন্তু টেস্ট ডাটা দিয়ে তো আপনি তখন মডেল ইভ্যালুয়েট করতে পারবেন না, মানে একটা ডাটা মাত্র টেস্ট। কি করতে পারি আপনি, বুদ্ধি আছে আপনাদের কেউ? একজনের টেস্ট ডাটা একটা নিছে মাত্র, তাড়াতাড়ি তাড়াতাড়ি না পারলে বলেন দান, বলেন আপনারা পারবেন না আইকিউ তে, আপনার আইকিউ উপর আমি ছেড়ে দিচ্ছি প্রশ্ন। টেস্ট ডাটা একটা, তারপরে তো মডেল এস্টিমেট পাবেন না, মডেল রিলায়েবিলিটি টেস্ট করতে পারবেন না। আছেন কিনা আপনারা? আবার মডেল করেন একটা, ওই টেস্ট ডাটার রেজাল্ট দেখেন। এইভাবে মডেল একটা টেস্ট ডাটা রাইখা এরকম মডেল আপনি 1000 বার করেন, ঠিক আছে চলে যাবে, আপনাদের ক্লাসও শেষ হয়ে যাবে। তো এটাকে বলা হয়, একটা ডাটা দেয়াকে বলা হয় লিভ ওয়ান আউট প্রসিজিওর, লিভ ওয়ান আউট। আপনি যদি একটা ডাটা না নিয়ে 10টা ডাটা নেন, বারবার নেন, বারবার মডেল করেন, তাইলে কে ফল্ট, এটা বলে কে ফল্ট। আর আপনি স্যাম্পলিং করতে পারেন, স্ট্রেটিফাইড স্যাম্পলিং, বিভিন্ন গ্রুপ থেকে প্রপোর্শনেটলি ডাটা নিয়ে নিয়ে করতে পারেন, ট্রেনিং ডাটা বানাতে পারেন। আপনি বলতে তাইলে স্যাম্পলিং আপনি স্ট্রেটিফাইড করতে পারেন, আপনি করতে পারেন কি কিছু ডাটা বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে আপনি টেস্ট ডাটা বানাইতে পারেন স্ট্যাটা অনুযায়ী। একটু আগে যে একটু স্যাম্পলিং শিখেছি, স্পেসিফাইড স্যাম্পলিং শিখে এরকম গ্রুপ গ্রুপ অনুযায়ী ডাটা নিতে পারেন এবং টেস্ট ডাটা বানাইতে পারেন।
আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ মানে হচ্ছে যে স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট, মানে হচ্ছে যে আপনি আপনার যতগুলি ডাটা আছে বারবার ড্র করে ডাটার পরিমাণটা বাড়াবেন, আসুক কোনো ডাটা বারবার আসুক, এইভাবে ডাটার পরিমাণ চেঞ্জ করে করে বারবার স্যাম্পলিং দিবেন। বারবার স্যাম্পলিং দিয়ে আপনি মডেল বানাবেন, অ্যাকুরেসি তৈরি করবেন, অ্যাকুরেসি রেকর্ড করবেন, তাইলে এটাকে বলা হয় বুটস্ট্র্যাপিং। তো বুটস্ট্র্যাপিং পদ্ধতি আজকাল অনেকে খুব ব্যবহার করে, এটা মডেল রিলায়েবিলিটির ক্ষেত্রে খুব কাজে লাগে। ওকে, মডেল কম্পারিজন, দুই রকম মডেল বানায় কোন মডেলটা ভালো রেজাল্ট দেয় সেটা যদি আপনি প্লট করেন, তাইলে যদি ফলস পজিটিভের এগেনস্টে ট্রু পজিটিভ যদি ফলস প্লট করেন বিভিন্ন মডেল বিভিন্ন স্যাম্পল সাইজ দিয়ে আপনি করতে পারেন, করে 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 এগুলি প্লট করবেন, প্লট করে দেখবেন যে এই লাল রেখাটা হচ্ছে একটা মডেলের জন্য একটা লাইন কার্ভ, যেই মডেলের কার্ভটা বেশি পেটওয়ালা সেই মডেলটাই ভালো। এখানে দেখেন দুইটা মডেল, দুইটা মডেলের M1 মডেল প্রথম দিকে পেটওয়ালা, M2 মডেল শেষের দিকে পেটওয়ালা। তো এর অর্থ হচ্ছে M1 মডেল কম ফলস পজিটিভে ভালো রেজাল্ট দেয় আর M2 মডেল বেশি ফলস পজিটিভে ভালো রেজাল্ট দেয়। এটা হলো মডেল টু মডেল কম্পারিজন করার জন্য, ঠিক আছে? তো আমরা এইভাবে একটা মডেলকে টেস্ট করি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম, সেটা হচ্ছে যে কোন একটা মডেল বানাইলে সেই মডেলটাকে ভ্যালিডেশন করব কেমনে কিভাবে, আর আমরা যেটা মিস করছি সেটা হচ্ছে যে ট্রি বেস মডেল কিভাবে বানানো হয় সেটা আমরা মিস করছি। তো আমরা বলেছি যে এটা তো আজকালকার দিনে ক্যালকুলেটরের মতো ব্যাপার, ক্যালকুলেটরই করে দিবে, কম্পিউটারই করে দিবে, কিভাবে বানানো হয় সেটা পড়তে পারলে আমাদের ভালো হইতো, কিন্তু সরি। এখন আমরা আজকের মতো ক্লাস শেষ, আমরা কালকে আমরা বাকিটুকু